আজকে আপনাদের ক্লাস টপিকটা হচ্ছে লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন তো আমরা প্রথমেই হচ্ছে লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন তা একটা লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে পুরো লিংকডইন অ্যাকাউন্টটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হয় সেই বিষয়গুলো দেখব তার পাশাপাশি হচ্ছে আমাদের যখন ক্লাস হবে প্রত্যেকটা টপিক শুরু হওয়ার আগে ওই ওই টপিকের প্রবলেমগুলো আগে বলে দেওয়া হবে এবং হচ্ছে প্রবলেমের সাথে সলিউশন সলিউশনগুলো বলে দেওয়া হবে প্র্যাকটিকালি যখন কাজ করতে যাব কাজ করার সময় যদি কোনো প্রবলেম ফেস করি তখন গিয়ে হচ্ছে প্রবলেমটা সলিউশন কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দেওয়া হবে এর পরবর্তী সময় আমরা কাজ করছি বা করে ফেলছি করার পরে মধ্যে হঠাৎ করে একটা প্রবলেম পড়ে গেছি ওগুলো ক্লাসের মধ্যে লাইভ দেখানো হবে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছি আপনাদের নাম হচ্ছে যারা যারা এখনো এই গ্রুপে জয়েন হননি সবাই কষ্ট করে জয়েন হয়ে যাবে একই সাথে আপনাদের মধ্যে যারা আজকের ক্লাস লিংকটা মোবাইলে এসএমএস এর মাধ্যমে পেয়েছেন সবাইও এই গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং পরবর্তী ক্লাস থেকে যাদেরকে এবং ক্লাসের শিডিউল আপনারা এই গ্রুপের মধ্যেই পেয়ে যাবেন এবং অ্যাডমিশন নেওয়ার সময় হচ্ছে আপনাদের সবাইকে একটা রোল নাম্বার বা হচ্ছে স্টুডেন্ট আইডি নাম্বার দেওয়া হয়েছে রোল নাম্বার অথবা হচ্ছে স্টুডেন্ট আইডি নাম্বার দেওয়া হয়েছিল এই রোল নাম্বার অথবা হচ্ছে স্টুডেন্ট আইডি নাম্বার এখানে কোনো নাম্বার এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এগুলো সব কিছু হচ্ছে চেক করে দেওয়া হবে এই রোল নাম্বার এবং আইডি নাম্বার সবাই নিজ নিজ দায়িত্বে যে কোনো একটা জায়গায় খাতায় অথবা নোটে নোট করে রাখবেন কারণ আপনাদের কোর্স চলাকালীন সময় বারো থেকে তেরোটা অথবা চোদ্দটা টপিক পরে একটা মিড এর এক্সাম নেওয়া হবে ওই মিড এর এক্সামের রোল নাম্বার প্রয়োজন পড়ে এবং ফাইনাল এক্সামেও রোল নাম্বার দিতে হবে সব শেষে হচ্ছে সার্টিফিকেট যখন হাতে পাবেন তখন সার্টিফিকেটের মধ্যেও আপনাদের রোল নাম্বারটা দিয়ে দেওয়া হবে তো সেই জন্য হচ্ছে রোল নাম্বারটা সবাই নির্দিষ্ট একটা জায়গায় বা যেখানে মনে থাকে সেখানে হচ্ছে সেভ করে রাখবেন একই সাথে আপনাদের এই গ্রুপে আজকে যেভাবে হচ্ছে ক্লাস লিঙ্ক ফার্স্ট ক্লাসের টপিক এবং টপিক দিয়ে হচ্ছে ক্লাসটা যেভাবে আমি মেনশন করে দিয়েছি গ্রুপে পোস্ট করে মেনশন করে দিয়েছি ঠিক একই রকম ভাবে হচ্ছে প্রতিদিনের ক্লাসগুলো এভাবে মেনশন করে দেওয়া হবে এবং সাইদুল নাহিন এই ফেসবুক অ্যাকাউন্টটা থেকে হচ্ছে আপনাদের প্রত্যেকটা ক্লাসের লিংক এবং ক্লাস রেকর্ডিং ভিডিও লিংকগুলো দিয়ে দেওয়া হবে এবং প্রতিদিন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে রাত একটা অথবা হচ্ছে রাত দুইটার মধ্যে আপনাদের ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো এই গ্রুপেই আপলোড করে দেওয়া হবে আমি যদি কোন ব্যাচের গ্রুপে যাই আমি একটা ব্যাচের একটা গ্রুপে যাচ্ছি প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো এভাবে গ্রুপের মধ্যে আপলোড করে দেওয়া হবে এবং মেনশন করে দেওয়া হবে জাস্ট লিংকের মধ্যে ক্লিক করবেন আপনাদের কি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে এবং ভিডিওটা ভিডিওটা অন হয়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে ইউটিউব চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে হচ্ছে প্রতিদিন ক্লাস রেকর্ডিং এর নোটিফিকেশন গুলো চলে যাবে আপনাদের কাছে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার মার্কিংটাও হচ্ছে এইভাবে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর যখন অনেকগুলো ক্লাস হয়ে যাবে বা দশ বারোটা টপিক শেষ হয়তো আপনাদের মধ্যে কেউ হচ্ছেন এক দুইটা টপিক মিস করে ফেলেছেন প্লাস হয়তো রেকর্ডিং খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে হচ্ছে গ্রুপে আসবেন গ্রুপে আসার পর হচ্ছে ফেসবুক গ্রুপে সার্চ আইকন আছে সার্চ আইকনের মধ্যে গিয়ে জাস্ট আমার নামটা লিখবেন আমার নাম লিখে সার্চ করাটা মাত্রই হচ্ছে আপনাদের গ্রুপে আমি কি কি পোস্ট করেছি কিসের ভিডিও দিয়েছি কতগুলো ক্লাস হয়েছে সবগুলো নোটিফিকেশন বা হচ্ছে সবগুলো পোস্টই আপনাদের কাছে চলে যাবে জাস্ট একটু সার্চ করে দেখবেন এখানে সব ক্লাস রেকর্ডিং ক্লাস লিংকের ভিডিও গুলো দেওয়া আছে স্ক্রল করে নিচে যাব দেখবেন যে হচ্ছে আস্তে আস্তে ক্লাস ক্লাস লিংক গুলো হচ্ছে রেকর্ডিং ভিডিও লিংক গুলো পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা প্রবলেম প্রবলেমটা হচ্ছে কিছু কিছু ক্লাস রেকর্ডিং অনেক সময় দেখা যায় যে এডিট করার সময় হয় না বা হচ্ছে রেকর্ডিং এর ভিতরে ছোট এমন একটা জায়গায় প্রবলেম আছে ইউটিউব সেই প্রবলেমের জন্য হচ্ছে ইউটিউবে ভিডিওটা রাখছে না সাথে সাথে হচ্ছে ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছে তখন গিয়ে হচ্ছে আমি আমার গুগল ড্রাইভ ক্লাস রেকর্ডিং ভিডিওটা আপলোড করে হচ্ছে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব তাহলে হচ্ছে গুগল ড্রাইভ থেকে ভিডিওটা ডাউনলোড করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ক্লাস রেকর্ডিং ভিডিও পেয়ে যাবেন আমার সাথে ক্লাস করার ছোট একটা রুলস হচ্ছে আমরা যখন ক্লাস করব ক্লাস চলাকালীন সময় যারা মোটামুটি ভালো ধারণা আছে আমরা ওই অ্যাডভান্স টপিক নিয়ে কখনো কথা বলবো না আমাদের এখানে বা বা হচ্ছে কিছু এই ধরনের অনেক পাঠক আছে সেই ক্ষেত্রে হচ্ছে ওনারা কনফিউজ হন বা হচ্ছে দেখা যায় যে নার্ভাস হয়ে যান যার কারণে আমি প্রথম থেকেই কোনো প্রকার অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলি না এবং কথা বলতে চাইও না আমরা যখন যে টপিকে থাকবো সেই টপিক রিলেটেড বিস্তারিত আলোচনা হবে একটা টপিক শেষ হবে আরেকটা টপিকে যাব নেক্সট টপিকে যাওয়ার পরে আজকে ফার্স্ট টপিক সেকেন্ড টপিকে যাওয়ার পরে সেকেন্ড টপিকে ক্লাস শেষ হবে শেষ হওয়ার পর পরেই হচ্ছে আমরা ফার্স্ট টপিকের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব এর মাঝখানে আমাদের কারো যদি কোনো বেস্ট চেঞ্জের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমি আজকেই ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের মধ্যে কারো যদি ব্যাচ রেঞ্জের কোনো ইস্যু থাকে কষ্ট করে হচ্ছে অফিসে যোগাযোগ করবেন অফিস থেকেই হচ্ছে আপনাদেরকে বলে দিবে আপনাদের সন্ধ্যা সাতটা থেকে নয়টা ব্যাচে আপনি ক্লাস করতে চাচ্ছেন না আপনার নয়টা থেকে দশটা যে প্লট বা যে ক্লাস মেন্টরের শিডিউল খালি থাকবে ওই ক্লাস মেন্টরের ব্যাচগুলোতে হচ্ছে আপনাদেরকে মুভ করে দেওয়া হবে তো চলেন আমরা আমাদের মেন বা আজকের মূল ক্লাস টপিকে চলে যাই আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েশন এর ক্লাস টপিক শুরু করার জন্য এবং ফ্রিল্যান্সিং অথবা আমাদের ফ্রিল্যান্সিং এর বাইরে ছোটখাটো কাজ করার জন্য লিঙ্কডিনটা প্রয়োজন পড়ে লিঙ্গিনটাকে বিশেষ করে আমরা অনেক ফ্রিল্যান্সাররা বা হচ্ছে যারা কর্পোরেট জব করি মোটামুটি সবাই সবাই হচ্ছে লিঙ্কডটা ব্যবহার করে থাকি লিঙ্কডটাকে হচ্ছে মূলত আমরা বলি যে একটা কর্পোরেট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা ফেসবুকের মতোই একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে বিভিন্ন প্রকার কর্পোরেট জব হোল্ডার যারা আছেন বা ফ্রিলেন্সার যারা আছেন বা বিভিন্ন রকম বিজনেস ওনার যারা আছেন সবাই লিঙ্কডিনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং এই লিঙ্কড অ্যাকাউন্টটা বিশেষ করে ফ্রিলেন্সারদের জন্য আউটসাইড মার্কেট প্লেসে একটা ইফেক্ট ফেলছে যেটা হচ্ছে আমরা মাঝে মাঝে কাজ করতে করতে এই আউটসাইড মার্কেট প্লেস যেটাকে লিঙ্কিন থেকে হচ্ছে কিছু বায়ার পেয়ে থাকি এবং লিংিন মাধ্যমে হচ্ছে আমরা কিছু মানুষের তথ্য কালেক্ট করতে পারি তথ্যগুলো কিভাবে কালেক্ট করব সেটা ডাটা এন্ট্রি ক্লাসে আমাদের আছে লিড জেনারেশন নামে একটা ক্লাস আছে লিড জেনারেশন নিয়ে আমাদের তিনটা টপিক লিঙ্কডিন আগে সুন্দর করে অপটিমাইজ করার পরে হচ্ছে আমরা জেনারেশনে যাব এবং যে টপিক গুলোতে যাব তাড়াহুড়া করার দরকার নেই আস্তে আস্তে বুঝে বুঝে যাবো যেহেতু আসছেন এই সেক্টরে এসে তাড়াহুড়া করা যাবে না সব কাজ মোবাইল দিয়ে করতে পারবেন তবে বেটার অপশন হচ্ছে মোবাইল থেকে যত তাড়াতাড়ি সম্ভব সুইচ করে ল্যাপটপ অথবা পিসিতে যাবে কারণ আমরা ল্যাপটপ অথবা পিসি থেকে সবগুলো কাজ করে থাকি আস্তে আস্তে হচ্ছে দিকে যেতে হবে আপনাকে যারা মোবাইল ডিভাইস ইউজার আছেন আপনাদের সবাইকে হচ্ছে বলছে যারা ল্যাপটপ অথবা যারা মোবাইল থেকে আছেন একটা সময় পরে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ল্যাপটপ অথবা পিসিতে মুভ করে যেতে হবে যেহেতু যাবেন অ্যাডভান্স লেভেলে যাবেন সেই কারণে এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখুন যেন হচ্ছে সামনে থেকে ল্যাপটপ অথবা পিসিতে বসে কাজগুলো যেন করতে পারে ল্যাপটপের বা পিসির যে ফাংশনগুলো আমরা ব্রাউজারে কাজ করি সবগুলো ফাংশন বা সবগুলো অপশন আপনার মোবাইল ডিভাইসে দেখায় না বা হচ্ছে সবগুলো অপশন মোবাইল ডিভাইসে কাজ করবে না হ্যাঁ মোবাইল ডিভাইসকে আমরা ডেস্কটপ মোডে নিয়ে কাজ করাই নিতে পারি এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যখন ফ্রিল্যান্সিং এর কাজগুলো করি সেই কাজ করার সময় আমাদেরকে একটা টাইম লিমিটেশন দিয়ে দেয় তো টাইম লিমিটেশন দিয়ে দেওয়ার কারণে হচ্ছে আমরা সবগুলো কাজ সময়ের ভিতরে মোবাইল ডিভাইস থেকে করতে পারি না সেই জন্য হচ্ছে আমি বারে বারে করে বলছি আমাদেরকে আলটিমেট ল্যাপটপ অথবা পিসিতে অপটিমাইজেশন নিয়ে কাজ শুরু করার ক্ষেত্রে আমরা কিছু প্রবলেমে পড়তে পারি প্রবলেম নাম্বার ওয়ান হচ্ছে ল্যাপটপ মোবাইল দুটা থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো তাতে কোনো সমস্যা নাই অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে গেলে অ্যাকাউন্টের একটা স্টেজে বা হচ্ছে একটা স্টেপে আমাদেরকে দেখাবে যে মোবাইল নাম্বার দেওয়া যদি কারো ক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বার দিতে বলে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে চেক করবে যদি মোবাইলে কোনো কোড আসে ওটিপি কোড যদি কোনো কোড আসে তাহলে হচ্ছে কোডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট ট্রাই করবেন যদি কোনো কোড না আসে সেই ক্ষেত্রে মিনিমাম দশ থেকে পনেরো দিন বা তারও বেশি ওয়েট করতে হবে একজন ব্যক্তির একাধিক লিঙ্কড থাকতে পারবে না একজন ব্যক্তির যদি একাধিক লিঙ্কড অ্যাকাউন্ট হয় বা কেউ ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে হচ্ছে লিঙ্ক ইন কমিউনিটি বা লিঙ্কড থেকে আপনাদের আইডিগুলোকে গুলোকে রেস্ট্রিক্টেড এবং ব্যান দুটেই করে দিন যদি কারো লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে আজকের ক্লাস রেকর্ডিং দেখে আস্তে আস্তে লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে সাজিয়ে গুছিয়ে নেবেন এই মুহূর্তে আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন নেট একটু ভালো আছে কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করবেন আমার ক্লাস চলাকালীন সময়ে আমরা যখন কোনো কাজ করব সেই ক্ষেত্রে হচ্ছে দেখবেন কাজ শুধু দেখবেন আমি কিভাবে করছি যখন ক্লাস রেকর্ডিংটা হাতে পাবেন তখন গিয়ে হচ্ছে ফাইনালি কাজ করা শুরু করবেন কারণ হচ্ছে আমি এখান থেকে একটা অপশন থেকে অন্য আরেকটা অপশনের বা হচ্ছে একটা অপশন থেকে অন্য অপশনে চলে লাইভ ক্লাস দেখতে দেখতে কাজ করতে গেলে প্রবলেমের মধ্যে পড়বেন এবং দেখা যাবে যে ওই প্রবলেমের সলিউশন পাবেন সেই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যারাই ক্লাস করবেন ক্লাস করার সময় হচ্ছে আমার সাথে কেউ টোটালি কোনো প্রকার প্র্যাকটিস করবেন না প্র্যাকটিস সবাই করবেন ক্লাস রেকর্ডিং হাতে পাওয়ার পরে আর যারা মোবাইল থেকে দেখছেন আপনাদের মোবাইলের ডিসপ্লে তে কোনো প্রকার হাত দেওয়ার প্রয়োজন নেই কোনো প্রেস করার প্রয়োজন নেই জাস্ট এই যে ডিসপ্লের মধ্যে আঁকা আঁকি শুরু হয়ে গেছে শুধু এই প্রবলেমটার কারণেই হচ্ছে আমি রেকর্ডিংটা স্টপ করে দিয়েছিলাম আচ্ছা এটা রিমুভ করানোর ব্যবস্থা করছি

আমাদেরকে লিংকডইনের ড্যাশবোর্ড বা হচ্ছে ইন্টারফেসটা দেখাচ্ছি লিংকডিনে আসার পরে সরাসরি হচ্ছে এখানে কিছু অপশন দেখাচ্ছে জয়েন নাও সাইন আপ অথবা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল আমরা ম্যানুয়ালি গুলো ক্রিয়েট করার ট্রাই করব অনেক সময় দেখা যায় যে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি তারপরে হচ্ছে ভিতরে অনেক ইম্পর্ট্যান্ট টপিক বা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ফাংশন বা অপশন মিস করে চলে যাই যার কারণে অ্যাকাউন্ট যাই ক্রিয়েট করবো সবগুলো হচ্ছে ম্যানুয়ালি ক্রিয়েট করব সেজন্য চলে যাবো হচ্ছে জয়েন নাও জয়েন নাওতে আসার পরে হচ্ছে আমাকে এখানে একটা ইমেল দিতে বলছে আমরা আমাদের ইমেলটা দিব এখানে এবং লিঙ্কডিন অ্যাকাউন্টে লগ ইন করার জন্য হচ্ছে লগ একটা পাসওয়ার্ড দিব এখানে তো কাইন্ডলি হচ্ছে আপনার ইমেলটা দিবেন পাসওয়ার্ড দেওয়ার সময় একটা জিনিস সবাই আজকে থেকে মনে রাখবেন যখন কোথাও পাসওয়ার্ড দিতে যাবেন তখন স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হয় এবং সেই পাসওয়ার্ডটা ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার লেটার দিবেন স্মল নাম্বার এই মেনে বা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করি এবং মিনিমাম এখানে সিক্স ক্যারেক্টার বলেছে আমরা মিনিমাম এইট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। আমাদের অনেক পার্টিসিপেন্টস আছেন যারা মাঝে মাঝে এই মিস্টেকটা করেন ইমেল আইডি দেওয়ার পরে এখানে ইমেলের পাসওয়ার্ড দিয়ে বসে এখানে কোনো ইমেলের পাসওয়ার্ড হবে না এখানে পাসওয়ার্ড দিবেন আপনার মতো করে একটা পাসওয়ার্ড যেটা দিয়ে হচ্ছে লিঙ্কডিন এ লগ ইন করবেন এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার হয় বাকিগুলো স্মল লেটার দেন হচ্ছে নাম্বার কমের পরে আটটা কেটে দেন উপরে পাসওয়ার্ডটা অফ করে দেন পাসওয়ার্ড হয়ে গেলে এগ্রিয়েন্ট জয়েন এর মধ্যে ক্লিক করুন আচ্ছা পাসওয়ার্ড হয়ে গেছে এখন আমি এগ্রিয়েন্ট জয়েন এর মধ্যে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলবে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম গুলো দিব আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে বা ন্যাশনাল আইডি কার্ডে আমাদের নামগুলো যেভাবে দেওয়া আছে সেভাবে দিব এটার মূল কারণ হচ্ছে আপনারা যখন বা এখন আজকে থেকে যখন লিঙ্কডিন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন অনেকে দেখা যাবে যে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার টোয়েন্টি ফোর আওয়ার্স অথবা হচ্ছে সেভেন্টি টু আওয়ার্স মধ্যে অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে অথবা পনেরো দিন বা এক মাস দুই মাস পরে লিঙ্কডিন অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে এই রেস্ট্রিকশন তোলার জন্য হচ্ছে আমাদেরকে তিনটা ওয়ের কথা বলে রেস্ট্রিকশন গুলো তোলার জন্য একটা হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে পাসপোর্ট এই তিনটা যে কোনো একটা ছবি তাদেরকে আপলোড করে দিতে হয় সেজন্য হচ্ছে তারা এখানে যে নামটা থাকবে লিঙ্গুইনা আমাদের যে নামটা থাকবে সেটা যেন এনআইডি কার্ডের সাথে মিলে এবং ছবিটা যেন এনআইডি কার্ডের ছবি বা আপনার রিয়েল ছবি যেন হয় এগুলো তারা এআই এর মাধ্যমে বর্তমানে এখন যে রেস্ট্রিকশন গুলো তোলার বের করেছে তারা তাদের অ্যাপ থেকে ডিরেক্টলি এর মাধ্যমে হচ্ছে ভেরিফিকেশন গুলো করে থাকে আমরা অ্যাকাউন্টটা ব্রাউজার থেকে ক্রিয়েট করছি আমরা কোনো এর অ্যাপ থেকে ক্রিয়েট করছি না যখন রেস্ট্রিক্টেড হবে তখন অ্যাপসে যাব এর আগে কেউ অ্যাপসে গিয়ে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই কারণ এর কাজ শুধু কমিউনিকেশন করার জন্য বিভিন্ন মানুষের সাথে মেসেজিং করার জন্য ঠিক আছে তো এখন কাজ হচ্ছে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে দিব এটা হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নামটা যেভাবে আছে সেভাবে নামটা লিখবেন

এনিমেলটা ঠিকঠাক ভাবে দেখাচ্ছে সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাবেন টু ওয়েট করি পাসওয়ার্ডটা আপনার ব্রাউজার এসেভ করে দিবি এখানে একটা ওয়েলকাম জানালো এবং হচ্ছে কোন দেশ থেকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি এবং কোন সিটি অথবা ডিস্ট্রিক্ট থেকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এটা ডিফল্ট ভাবে নিয়ে নিচ্ছে কান্ট্রি বাংলাদেশ সিটি ডিস্ট্রিক্ট আপনাদের সবার রিয়েল টাইম লোকেশন যে যে জায়গাতে অবস্থান করে আছেন সেখানকার লোকেশনটা দিবেন যদি সিটির নাম দেন অনেক সময় হচ্ছে সিটিটা নাও ধরতে পারে তাহলে হচ্ছে ডিরেক্টলি ডিভিশনের নামটা দিয়ে দিবেন এখানে উনার দিনাজপুর সিটি এবং ডিস্ট্রিক্ট বা ডিভিশন রংপুর ডিভিশনটা ধরে ফেলছে রিয়েল টাইম লোকেশন অনুযায়ী যার কারণে হচ্ছে এখানে আর কিছু লিখতে হচ্ছে না নেক্সটে আসার পরে হচ্ছে ইউর প্রোফাইল হেলথ ইউর ডিসকভার নিউ পিপল টু অপরচুনিটি আচ্ছা এখানে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে মোস্ট রিসেন্ট জব টাইটেল দিতে বলছে অথবা হচ্ছে আই এম এ স্টুডেন্ট এখন কোশ্চান আসতে পারে যে হচ্ছে আমরা যদি এখন আইএম এ স্টুডেন্ট দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তাতে কিভাবে দেখাবে আমি এখানে জব টাইটেল দিতে পারি সেম প্রসেসেই যাবে আবার আইএম এ স্টুডেন্ট দিয়ে শুরু করি একই রকম গুলোই আমাকে দেখাবে তো আইএম এ স্টুডেন্ট দিয়েই শুরু করছি আইএম এ স্টুডেন্ট দেওয়ার পরে আমাকে স্কুল আর কলেজ অর ইউনিভার্সিটি নাম দিতে বলছে এখানে মূলত হচ্ছে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর নাম দিই আমাদের সিভিতে যখন আমরা সিভি মেক করি সিভির হচ্ছে আমরা হাই স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি কোথা থেকে পাশ করে বের হয়েছি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সব ইনফরমেশন দেওয়া থাকে লিঙ্কডিনে যে ইনফরমেশনগুলো আমরা অ্যাড করব। সেগুলো হচ্ছে আমাদের একটা সিভি আকারে তৈরি হয়ে যায় পার্সোনাল অ্যাকাউন্টে পার্সোনাল একাউন্টে যে ইনফরমেশন গুলো অ্যাড করছি সবগুলো ইনফরমেশন একটা সিভির মতো কাজ করে এবং লিঙ্কডিন একাউন্টে আমরা চাইলে আমাদের স্কুল কলেজ এবং লাস্ট গ্রাজুয়েশন বা রানিং এডুকেশন হিস্ট্রি আমরা দিতে পারি তো এখানে রিফাস হোসেন স্যার কিসে পড়া লেখা করছে আমি তো এসএসসি দিলাম এসএসসি হুম ওনার ওনার ইস্যুটা একটু স্ক্রিপ্ট করছি এখানে আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি এবং দুইটা ভার্সিটি আছে একটা হচ্ছে দুইটা না তিনটা একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি আরেকটা হচ্ছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আরেকটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে এসেছি ওনারা শুধু লিখবেন ন্যাশনাল যারা আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে এসেছি তারা লিখবেন শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে শুধু একটু স্ক্রোল করে খুঁজবেন ন্যাশনাল ইউনিভার্সিটি প্রত্যেকটা দেশের নাম এবং লোভো দিয়ে হচ্ছে মেনশন করে দেওয়া আছে বাংলাদেশেরটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ যা সিলেক্ট সিলেক্ট করে দিবেন সেটা বসে যাবে প্রাইভেট ইউনিভার্সিটি হলে প্রাইভেট ইউনিভার্সিটির নাম দিবেন সেই নাম অনুযায়ী হচ্ছে আপনাদের লিংক ইন একাউন্টে ইউনিভার্সিটির লোগো গুলো চলে আসবে সরি এই যে নর্থ আউথ ইউনিভার্সিটি প্রাইভেটটা লিখলাম চলে আসছে এবং ঢাকা ঢাকা ইউনিভার্সিটি লিখছি ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা চলে আসছে প্রাইভেট এবং ন্যাশনাল ন্যাশনালের বিষয়টা হচ্ছে আমরা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো লোকাল এরিয়া বা হচ্ছে লোকাল যে যেই এলাকাতেই থাকি ওই এলাকার বিশিষ্ট কোনো নাম অনুযায়ী হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি নাম হয়ে থাকে ডিরেক্টলি হচ্ছে

শুধু একটা এল হবে ডাবল ও হবে স্কুলের নামটা লিখলাম ক্যারেক্টার গুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হবে যারা মোবাইল থেকে আসছেন কষ্ট করে হচ্ছে মোবাইলের ডিসপ্লে তে কোনো হাত দিবেন না আচ্ছা স্কুলের নাম লিখলাম স্টার্টিং এবং এন্ডিং ইয়ারটা দিয়ে দিব স্কুলটা কবে থেকে শুরু করেছেন এবং এসএসসি লাস্ট ইয়ারটা দিয়ে দিব এবং এন্ডিং ইয়ারটা সেট করে দেন সিলেক্ট করলে হয়ে যাবে আচ্ছা ডেট অফ বার্থ দিতে বলছে ডেট অফ বার্থ হচ্ছে আমার সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে আমরা আমাদের ইনফরমেশন গুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ করে নেক্সটে চলে যাচ্ছে

আমাদের লিঙ্কডিন এর যে কোডটা দিয়েছে আমরা এখান থেকে লিঙ্কডিন কোডটা নিয়ে নিচ্ছি এখানে এসে কোডটা পেস্ট করে দিলাম এগ্রি এন্ড কন্টিনিউ আসেন এগ্রি এন্ড কন্টিনিউ তে দেওয়ার পরে হচ্ছে তারা অটোমেটিক্যালি এখানে একটা অটো রেসপন্স এ কাজ করছে আর ইউ লুকিং ফর আ জব ইউর রেসপন্স ইজ অনলি ভিজিবল টু ইউ আচ্ছা লিঙ্কড ইন অ্যাকাউন্টটা আমরা কেন ক্রিয়েট করছি কারণ হচ্ছে ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব লিঙ্কড ইন অ্যাকাউন্টটা বিশেষ করে জবের জন্যই আমরা ব্যবহার করে থাকি বাকি যে দুইটা অপশন আছে সেই দুইটা অপশনে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই নট রিয়েলি বাট উড কনসিডার দ্য রাইট অপরচুনিটি এবং একদম শেষ শেষেরটা হচ্ছে আই এম নট ইন্টারেস্টেড ইন এনি জব অপরচুনিটি সেটা হচ্ছে যারা উদ্দেশ্যহীনভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন সেটা তাদের জন্য ঠিক আছে তো এখানে আমরা যারাই লিঙ্কের অ্যাকাউন্টে ক্রিয়েট করছি সেটা নোটিফিকেশন প্রথমটা হবে বা অপশন প্রথমটা হবে ইস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব নেক্সট এর মধ্যে যাই নেক্সট এ আসার পরে হচ্ছে আমাকে এখানে একটা জব টাইটেল দিতে বলছে আচ্ছা ওয়েট 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 আমাদেরকে এখানে জব টাইটেল দিতে বলছে এবং হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে কোন ধরনের জব গুলো খুঁজতে চাচ্ছি বা খুঁজতে চাচ্ছি ইউ ক্যান সিলেক্ট আপ টু ফাইভ টাইটেল এন্ড লোকেশন আচ্ছা কথা হচ্ছে আমি এখানে আমার সিলেক্টিভ কিছু জব এর অপরচুনিটি এবং নোটিফিকেশন পেতে পারি তার জন্য হচ্ছে এখানে আমাকে ওই ধরনের জব টাইটেল বা জব গুলোকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে এবং কোন কোন এরিয়াতে বা হচ্ছে কোন কোন লোকেশন বেস জব গুলো চাচ্ছি লিঙ্কডিন আমি দুই ধরনের জব পাবো দুই ধরনের না চার ধরনের জব পাবো দুই ধরনের এই কারণে বলি আমরা একটা হচ্ছে রিমোট জব আরেকটা হচ্ছে অনসাইট জব আমরা যারা জব করি ফিজিক্যালি যে জবগুলো করি সবাই হচ্ছে জব করি সুবিধাটা হচ্ছে আমার এখানে রিমোট জবের অপরচুনিটি অনেক বেশি বিভিন্ন রকম রিমোট জব অফারগুলো অফার গুলো আসে একই সাথে অনসাইট জবও আসে এখানে চার ধরনের বলেছিলাম রিমোট অনসাইট হাইব্রিড এবং হচ্ছে পার্ট টাইম বা হচ্ছে টেম্পোরারি এগুলো আমরা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে করতে হচ্ছে আস্তে আস্তে জব টাইটেল কেমন ধরনের জব টাইটেল আছে প্রথমে হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দেন চাচ্ছি লিড জেনারেশন নিয়ে হচ্ছে আমরা কাজ করবো লিড জেনারেশন তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট স্পেশালিস্ট এবং এস বা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট আমরা পাঁচটা জব টাইটেল এখানে বসিয়ে দিল চাইলে যে কোনো একটা আচ্ছা আমাদের এখানে কারো যদি কোনো স্কিল থাকে অথবা হচ্ছে ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্টের কোনো যদি স্কিল থাকে চাইলে সেগুলো এখান থেকে যে কোনো একটা অথবা দুইটা রিমুভ করে দিয়ে আমাদের পছন্দের টপিকগুলোকে অ্যাড করে দিতে পারি এবং যেই অপশন বা টপিক গুলো আমরা এড করছি এটা যে কোনো সময় লিঙ্কডিন এর ভেতরে গেলে যে কোনো সময় আমরা এডিট করে চেঞ্জ করতে পারবো জব লোকেশন জব লোকেশন প্রথমটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করি দেন হচ্ছে পছন্দের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস দেন হচ্ছে কানাডা

নেক্সটে আসার পরে বলছে লিড জেনারেশন এবং ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বাংলাদেশ লোকেশন সহ যতগুলো জব আছে টু জব অ্যালার্ট বেস্ট ম্যাচ যেগুলো হবে সেগুলোর হচ্ছে আমাকে নোটিফিকেশন দেখাবে কিন্তু আমি সেগুলো অবশ্যই দেখানোর জন্য অন করে রাখছি নেক্সটে চলে যাচ্ছি লেটস রিক্রুটারস নো ইউ আর ওপেন টু নিউ জব অবশ্যই ইয়েস নেক্সটে যাই আচ্ছা এখানে অ্যাপ ডাউনলোড করতে বলছে আমরা অ্যাপে যাব না আমরা সরাসরি এখন চলে যাব আমাদের লিঙ্ক ইন প্রোফাইলে লিঙ্কডিনটা এমন দেখাচ্ছে কেন এটা রিলোডিং এর একটা প্রবলেমের কারণে হচ্ছে ওনাটা ওভাবে দেখিয়েছে এখানে কিছু পার্সনদেরকে হচ্ছে কানেক্ট করতে বলছে দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে কিছু মানুষজনের সাথে ফ্রেন্ড হতে বলছে লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথম শর্ত হচ্ছে আমরা আমাদের লিঙ্কডিনের অ্যাকাউন্ট একদম সুন্দরভাবে ভাবে সাজিয়ে গুছিয়ে তোলার পরে হচ্ছে বিভিন্ন মানুষজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো এর আগে কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না যদি আগে কানেকশন রিকোয়েস্ট পাঠাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট গুলো যে কোনো সময় রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে এবং বর্তমানে রেস্ট্রিকশন গুলো এক থেকে দেড় মাস থেকে পঁয়তাল্লিশ দিন আগে কারো রেস্ট্রিকশন এবং গ্লোবালি এশিয়ান সাইট এর প্রবলেম যেগুলো সলিউশন আমাদের কাছে অথবা হচ্ছে আরো বড় কোন এক্সপার্ট এর কাছে যদি যান সলিউশন পাবেন না এটা তাদের অফিসিয়াল প্রবলেম আচ্ছা আমরা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এ আসার পরে হচ্ছে আমাদেরকে লিঙ্কিন অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা দেখাচ্ছে আমরা সরাসরি আইএন এর মধ্যে ক্লিক করে আমাকে এখানে হচ্ছে তিনটা জিরো অব থ্রি বা জিরো অবলি থ্রি কমপ্লিট একটা সেট দেখাচ্ছে একটা হচ্ছে প্রোফাইল

ফিল আপ করতে হবে প্রথম কাজ হোয়ার ডু ইউ কারেন্ট ডু ইউ কারেন্টলি ওয়ার্ক এখন আমাদের কারো কোনো যদি কোনো জব এক্সপেরিয়েন্স না থাকে আমি রিফাত হোসেনের কথাই যদি বলি ওনার হচ্ছে এই মুহূর্তে কোনো জব এক্সপেরিয়েন্স নেই যাদের কোনো জব এক্সপেরিয়েন্স নেই ওনাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাড পজিশনসে যাবেন সবাই সবাই অ্যাড পজিশনসে যাবেন যাওয়ার পরে হচ্ছে টাইটেলটা লিখবেন ডিজিটাল যারা আমরা ফ্রিলেন্সিং করি সবাই হচ্ছে ফাইবার প্রথমে ফাইবার তারপরে হচ্ছে আপার দেন হচ্ছে কোন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যদি জব করি সেই ক্ষেত্রে হচ্ছে কোম্পানি গুলো দিয়ে দিবি আচ্ছা ফাইবার এবং লোকেশন কোথা থেকে কাজ করতেছে

জবের টাইটেল আমরা ফাইবারে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে কাজ করছি ফুল টাইম জব করছি কোম্পানি নেম দিলাম যাদের টোটালি কোনো জব নাই জব করছি না ওনারা হচ্ছে এই টাইটেল গুলো দিবেন আর যারা বর্তমানে জব করছি বা প্রিভিয়াসলি অনেকগুলো জব করে আসছি বা একটা দুইটা জব করে আসছি যে জব গুলো করেছেন জবের টাইটেল ফুল টাইম করলে জবের এমপ্লয়মেন্ট টাইপ এবং কোন কোম্পানিতে জব করেছি কোম্পানি নেমটা দিবেন দেন কোথায় করেছি হয়তো ঢাকায় অথবা চট্টগ্রামে অথবা সিলেটে যে যে অবস্থা লোকেশনে জব করে এসেছি ওই লোকেশনটা দিয়ে দিবেন বাংলাদেশ হলে বাংলাদেশ সরাসরি বসিয়ে দেবেন দিয়ে সেভ করে দেন তাহলে হচ্ছে জব একটা এক্সপেরিয়েন্স আমার এখানে বসে গেছে এই কেটে দিচ্ছি স্ক্রল করে আরেকটু নিচে আসি আমার একটা ফিলআপ হয়ে গেছে দেখ অ্যাড স্কিলস লিংক টু ইওর এক্সপেরিয়েন্স আমার যে গুলো ডেভেলপ হয়েছে বা যা যা শিখেছি সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিবেন একই সাথে বেসিক মাইক্রোসফট এক্সেল বা অফিসের যা কাজ আছে সবগুলো হচ্ছে এখানে তুলে দিবেন প্রথম অবস্থাতে দেন আমরা আস্তে আস্তে একটা একটা স্কিল শিখবো শেখার পরে পরে এখানে এসে লিংকডইন এসে এড করে যাব এবং কেউ যদি আর্ট এন্ড ক্রাফটের কাজ পারেন সেগুলো হচ্ছে এড স্কিলস এর মধ্যে এড করে দিবেন এড মোর স্কিলস এর মধ্যে যাই মাইক্রোসফট অফিস অ্যাড করলাম মাইক্রোসফট এক্সেল আছে সাজেশনে দেখাচ্ছে

বাট ইন্ডাস্ট্রির গুলো কেমন আমরা ইন্ডাস্ট্রিটা হচ্ছে অ্যাডভার্টাইজিং রিলেটেড কাজ করছি অ্যাডভার্টাইজিং সার্ভিস জাস্ট ইন্ডাস্ট্রির টাইপটা হচ্ছে আমি এখানে তুলে দিচ্ছি যারা টোটালি হচ্ছে কোনো জব করছি না প্রথমে হচ্ছে আমরা একটা জবের এক্সপিরিয়েন্স দিলাম সেই এক্সপিরিয়েন্স রিলেটেড হচ্ছে ইন্ডাস্ট্রিটা আমি এখানে অ্যাডভার্টাইজিং দিয়ে দিয়েছি এবং যারা বর্তমানে জব করছি আপনারা আপনাদের যে সেক্টরে কাজ করছেন ইন্ডাস্ট্রি টাইপটা কেমন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি টাইপটা বসায় দিলেই হয়ে যাবে সেভ করে দিলাম এড এ প্রোফাইল ফটো হেল্প আদার্স রিকগনাইজ ইউ অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা ছবি আমাদের নিজেদের ছবি আপলোড করতে হবে এবং লিঙ্কডিনে আপনারা যে ছবিগুলো দিবেন এগুলো সবগুলো যেন একটা প্রফেশনাল ছবি হয় বা হচ্ছে আপনাদের ছবিগুলো দেখলে যেন মনে হয় যে আপনারা একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে এসেছেন এবং একটা স্মার্ট ছবি যেন বোঝা যায় কিছু আছে এই যে এবং ছবি যখন আপলোড করতে যাব তখন ছবির কিছু ফর্মেট আমাদেরকে দেখাবে এখানে এখন যাচ্ছি না আপনার ডিভাইসে যদি আপনার ছবি থাকে একটা ছবি আপলোড করুন ছবি তো নাই ওরকম কোনো ছবি কি দেওয়া যাবে না একদম নেই এখানে তো কোনো ছবি নাই এরকম ছবি বাধ্যতামূলক দিতে হবে আচ্ছা দেখেন আমি বলছি তারপরে আমরা যে ছবিগুলো আপলোড করব হেডশট গুলো হচ্ছে এইরকম যেন দেখা যায় পেছনে ব্যাকগ্রাউন্ড যেন না মানে ব্যাকগ্রাউন্ড যদিও দেখা যায় সেগুলো যেন একটু ব্লার থাকে যেন বাহিরের পেছনে অবজেক্টিভ গুলো ভালো করে যেন বসে না আর এখানে যারাই ছবি আপলোড করবেন বা প্রোফাইল পিক দিবেন কেউ কোনো প্রকার সেলফি দিবেন না প্লাস আপনার ব্যাকগ্রাউন্ডে নদী নালা খাল বিল অথবা হচ্ছে গাছপালা বা ট্রাক এই ধরনের কোনো অবজেক্টিভ যেন দেখা না যায় এগুলো প্রফেশনাল সাইটে দেখতে সুন্দর দেখাবে না একটা প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি যদি থাকে তাহলে হচ্ছে সেই ছবিটা এখানে আপলোড করবেন বা চেষ্টা করবেন হেডশট গুলোর মতো মিলিয়ে একটা ছবি দেওয়ার ছবিটা আপাতত স্কিপ করছি ক্লিক করার পরে হচ্ছে এখানে আমাদেরকে বলছে রাইট এ সামারি টু হাইলাইট ইউর পার্সোনালিটি অর ওয়ার্ক এক্সপেরিয়েন্স আসেন মূল বিষয়টা হচ্ছে এখানে এখানে আমরা একটা সামারি লিখব অ্যাড সামারির মধ্যে ক্লিক করি আমাকে মিনিমাম দু হাজার ছয়শো ওয়ার্ডের মতো একটা সামারি লিখতে বলছে সামারিটা হচ্ছে আমি কে কেমন ধরনের কাজ করছি বা হচ্ছে কিসের জন্য দিনে আসছি কোন ধরনের কাজগুলো করি সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাকে এখানে ছোটখাটো সামারি বা হচ্ছে আপনাদের অ্যাবাউট মি আপনাদের সম্পর্কে ছোট একটা বিবৃতি বা লেখা লিখতে লিখতে হবে হবে বিশেষ করে হচ্ছে আমরা আমাদের এডুকেশনের ব্যাকগ্রাউন্ড আমরা কি কি কাজ করতে পছন্দ করি কি কি স্কিল বা হচ্ছে কি কি স্কিল আমাদের ডেভেলপ আছে শিখেছি সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে ছোট সামারি আকারে লিখে থাকি এখানে আমি আপাতত লিখে দিচ্ছি এক্সাম্পলের জন্য লিখছি এই সামারিটা হচ্ছে সবাই নিজেদের মতো করে সুন্দর করে একটা সামারি লিখবেন the first and you <laughs> <eight. coughs> আপাতত বলছে আমি ফটো করে একটা শর্ট বায়ো লিখলাম ফটো করে একটা বায়ো লিখলাম আই উইল বি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মার্কেটিং ম্যানেজার এন্ড ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আই ক্যান হেল্প ইউ টু অ্যাডভার্টাইজ ইউর প্রোডাক্ট সার্ভিস বিজনেস টু অ্যাচিভ ইউর গোল তার বিজনেস এর গোলটা ধরার জন্য প্রথম তাকে অ্যাডভার্টাইজিং প্রোডাক্ট সার্ভিস বিভিন্ন জিনিস দিয়ে থাকি এবং আমরা লিড জেনারেশন জানি অথবা হচ্ছে এসইও জানি অথবা হচ্ছে আমরা ফেসবুকের এর অ্যাডভার্টাইজমেন্ট জানি ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে ছোট একটা সামারি লিখবেন আপনারা এবং আপনারা কি কি কাজ করতে পছন্দ করেন ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজগুলো নিয়ে হচ্ছে আপনারা সার্ভিস দিতে পারবেন বা হচ্ছে সার্ভিস দিতে আগ্রহী সেগুলো হচ্ছে সুন্দর করে একটা ছোট সামারি আকারে এভাবে লিখে রাখবেন সামারিটা পরবর্তী সময় হচ্ছে আমাদের একটা রিজিউম হিসেবে কাজ করে সামারি যখন লিখে ফেলেছি সামারিটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশনে এসে অ্যাড হয়ে যাবে আমরা আমাদের একটা অ্যাবাউট লেখা হয়ে গেছে একটু স্ক্রল করে উপরে আসি উপরে আসার পরে হচ্ছে আমাকে এখানে আর কোনো সাজেশন দেখাচ্ছে না একটা বাদ দেখিয়েছিল ওই বাদটা এখানে দেখাচ্ছে না এখানে কাজ হচ্ছে আমরা সরাসরি চলে যাব ওপেন টু ওয়ার্ক শীট শো ডিটেইলস এর মধ্যে যাই শো ডিটেইলস এর মধ্যে আসার পরে এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে জব টাইটেল গুলো দেখাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার সময় দেখা দেখিয়েছিল লোকেশন টাইপ অনসাইট হাইব্রিড রিমোট আমরা অনসাইটের মধ্যে জব করব হাইব্রিড মানে হচ্ছে অফিস ডেস্ক হতে পারে ফিল্ডও হতে পারে অথবা হচ্ছে রিমোটও হতে পারে রিমোটটাও এখানে এনাবল করা আছে অনসাইট বাংলাদেশ ইউনাইটেড স্টেট কানাডা ইউনাইটেড কিংডম ইউনাইটেড আরব আমিরাত সহ যে গুলো দেওয়া আছে সেগুলো দিয়ে রাখছি অনসাইট চাইলে শুধু বাংলাদেশ রেখে বাকিগুলো আমি ক্রস করে দিলেও হয়ে যাবে এবং রিমোট জবের লোকেশন গুলো হচ্ছে একই সাথে বসে গেছে আরো একটু স্কোর করে নিচে আসি স্টার্ট ডেট আমি কবে থেকে এই জবগুলো করতে পারবো ইমিডিয়েটলি অ্যান্ড আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং অপশনটা এনেবেল করে দিলাম এমপ্লয়মেন্ট টাইম এখানে হচ্ছে আপনারা কি কেমন ধরনের জব করবেন কি ফুল টাইম জব করতে যাচ্ছেন নাকি পার্ট টাইম নাকি কন্ট্রাক্ট নাকি হচ্ছে টেম্পোরারি ফুল টাইম পার্ট টাইম পার্ট টাইম এবং কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল গুলো হচ্ছে সর্বোচ্চ 3 মাস 4 মাস বা হচ্ছে 6 মাসের জন্য হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ 6 মাসের জন্য হচ্ছে হায়ার করে নেবেন যদি পেইড ইন্টার্নশিপ হয় পেইড ইন্টার্নশিপও করতে পারেন বা টেম্পোরারি যদি হয় টেম্পোরারি এখানে সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে তাও ঠিক আছে আপনাদের পছন্দ মতো এমপ্লয়মেন্ট টাইপটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন দেন এখানে ভিজিবিলিটি ক্যান ভিউ ইউ ওপেন টু ওয়ার্ক এখানে অল লিঙ্ক মেম্বার দিয়ে সেভ করে দিবেন আপডেট সেটিংস এ বলছে নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে আমাদের প্রোফাইল পিকের প্রোফাইল ইমেজের সাথে হচ্ছে এরকম ওপেন টু ওয়ার্ক একটা ফ্রেম চলে আসবে পেছনে একটা ব্যানার ইমেজ আপলোড করতে বলছে ব্যানার ইমেজটা হচ্ছে আপনারা যেই কাজগুলো করেন সেই কাজ রিলেটেড হচ্ছে একটা ব্যানার বা কভার ইমেজ তৈরি করতে হবে আমি কভার ইমেজ এর মধ্যে ক্লিক করি এখানে আপাতত কোনো দেখে যদি সার্চ করি আমরা এখানে এগারোশো আঠাশ ইন্টু একশো একানব্বই পিক্সেল সাইজের একটা কভার ইমেজ বা ব্যানার ইমেজ আপলোড করতে হবে কভারেজ তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্যানভা ডট কম নামে সাইটে সাইটে এসে হচ্ছে সরাসরি লগইন এর মধ্যে অথবা হচ্ছে কন্টিনিউ আমাদের যে ইমেল আইডিটা থাকবে সেটাকে কন্টিনিউ করে দিবেন অটোমেটিক্যালি হচ্ছে এই সাইটে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে ক্যানভাতে চলে যাবে ক্যানভাতে মোটামুটি সব ধরনের টেমপ্লেট বা হচ্ছে যেই ইমেজ গুলো থাকে সবগুলোকে হচ্ছে আপনারা কাস্টমাইজ বা ইজি করতে পারবেন আপনার যত সম্ভব হচ্ছে প্রিমিয়ামটা আছে এগারোশো আঠাশ টুইট আইট হচ্ছে ওয়ান নাইন ওয়ান ছবি ক্রিয়েট নিউ ডিজাইনের মধ্যে ক্লিক করি আমাদেরকে ওই সাইজের একটা

part

ডিজাইন আমরা করে নিচ্ছি শেয়ারের মধ্যে যাই দেন ডাউনলোডে ক্লিক করি এখানে ফাইল টাইপ পিএনজি নেবেন না ফাইল টাইপ হচ্ছে জেপিজি ফরম্যাটের ফাইল হবে ডাউনলোড করি ডাউনলোড কি হয়েছে ট্রাই কনভার্টার ফ্রি এটা ডাউনলোড হবে না এই ট্যাম্প করি আগের তাতে যে কোনো একটা সমস্যা ছিল যার কারণে মতো এটা দিচ্ছিল আমার আপাততর জন্য হচ্ছে আমরা মোবাইল নাম্বার এবং ইমেলটা রিমুভ করে দিচ্ছি ঠিক আছে একটা সিম্বল একটা ব্যানার ইমেজ তৈরি করে নিলাম পিএনজি থেকে জেপিজি ফর্ম্যাটটা ফাইল হবে ডাউনলোডের মধ্যে ক্লিক করি ছবিটা ডাউনলোড হয়ে যাবে দিনে চলে আসি ছবির মধ্যে ক্লিক করি এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ডে যাই কম আশা করি আমাদের ডাউনলোডস এর মধ্যে ছবিটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ওপেন করুন আমাদের ছবিটা চলে আসছে স্ক্রল করে নিচে আসি অ্যাপ্লাই তে ক্লিক করে আমাদের ছবিটা অ্যাড হয়ে যাবে ব্যানার মধ্যে মোটামুটি হচ্ছে আমরা ব্যানার ইমেজ দিয়ে ফেলেছি লিঙ্কডিন মধ্যে যত কিছু আছে আমি যত কিছু আছে সব ড্যাশবোর্ডে আপনারা আপনাদের যদি লিঙ্কড অ্যাকাউন্ট প্রিভিয়াসলি ক্রিয়েট করে থাকেন অথবা হচ্ছে পুরাতন কোনো লিঙ্কড অ্যাকাউন্ট থেকে থাকে যতগুলো অপশন আছে সবগুলো অপশনের মধ্যে এই পেন্সিল আইকন আছে পেন্সিলের মধ্যে ক্লিক করবেন সাথে সাথে হচ্ছে সেই জিনিসগুলো এডিট করতে পারবেন আচ্ছা এখানে আমাদের নামের পরে হচ্ছে স্টুডেন্ট অ্যাক্ট ফ্রান্স ফ্রান্সিস জাভির স্কুল আমাদের স্কুলের নামটা বলছে সেখানে হচ্ছে আমাদের বিশেষ করে হেডলাইনটা আমরা কি ধরনের কাজ করে থাকি সেই কাজগুলোকে মেনশন করি পেন্সিলের আইকনের মধ্যে ক্লিক করি আমাদের নাম দেখাবে এডিশনাল নেমে হচ্ছে আমরা কোনো এডিশনাল নেম দিব না কারণ হচ্ছে এটা পুরো নামের মাঝখানে হচ্ছে ছোট একটা অংশ বসায় যার কারণে হচ্ছে আমরা কেউই এডিশনাল নেমটা ব্যবহার করি না এখানে হেডলাইন দিতে বলছে স্টুডেন্ট আমাদের স্কুলের নাম বলছে আমরা এখানে শুধু লিখে দিব ডিজিটাল

আমার উপরে আমাদের হেডলাইনটা চলে আসছে ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন এক্সপার্ট আসেন আমার এখানে শেয়ার হোয়াট ইউ আর হায়ারিং এবং হচ্ছে শোকেস সার্ভিসেস এই দুইটা অপশনের কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে নতুন অ্যাকাউন্ট হিসেবে আমাদের এই দুটা অপশনের কোনো প্রয়োজন নাই এগুলো বিশেষ করে হচ্ছে আপনাদের 22 অথবা হচ্ছে 25 থেকে 26 নাম্বার টপিকে আবার লিংকডইনে আমরা যখন লিংকডইন আসবে তখন হচ্ছে এগুলো নিয়ে কথা বলবো প্রেসপল করে নিচে আসি আমাদের अबाउटটা দেখাচ্ছে একই সাথে এক্সপেরিয়েন্স গুলো দেখাচ্ছে এবাউট মধ্যে এসে কারো যদি মাল্টিপল কাজের কথা বলেছিলাম তাই আরো দুই একটা জব করে এসেছে জাস্ট প্লাস আইকনে অথবা হতে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে ভিতরে যাবেন ক্লাসের মধ্যে ক্লিক করে অ্যাড পজিশনস এর মধ্যে যাবে অ্যাড পজিশনস থেকে আরো যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে হচ্ছে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স গুলো অ্যাড করবেন ব্যাকে আছে এডুকেশনটা সিলেক্ট করেছি ঠিক একই রকম ভাবে স্কুলের পরে কলেজ কলেজের পরে ইউনিভার্সিটি বিবিএ এমবিএ রানিং যদি হয় গ্র্যাজুয়েশন পড়া লেখা যদি এখনো করে থাকি সেগুলো হচ্ছে সব এখানে অ্যাড করে দিতে পারি আপাতত আমাদের অ্যাকাউন্টের কাজ শেষ ওনার অ্যাকাউন্টে শুধু একটা কাজ হচ্ছে প্রোফাইলের ইমেজটা সেট করা এর ভেতরে ছোট একটা কাজ হচ্ছে পাবলিক প্রোফাইল ইউআরএল যেটা হচ্ছে আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট গুলোকে সরকার কাউ কাছে কারো কাছে যদি দিতে হয় বা হচ্ছে কাউকে শেয়ার করতে হয় তখন হচ্ছে আমাদের লিঙ্কডিন এর ইউআরএলটা সুন্দর করে তৈরি করে নিতে হয় তৈরি করার কাজ হচ্ছে পেন্সিল আইকনে ক্লিক করেন তৈরি করার কাজ হচ্ছে আপনারা লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আজকের ক্লাস রেকর্ডিং ভিডিও নিচেই হচ্ছে সবাই সবার লিঙ্কডিন অ্যাকাউন্ট গুলো দিয়ে দিবেন আচ্ছা আমাদের নামের পরে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো রিমুভ করে দিবেন রিমুভ করে সেভ করে দেন যদি এই নামটা দিস ইউআরএল ইজ নট অ্যাভেইলেবল ট্রাই ডিফারেন্ট ইউআরএল আমাদের এই নামে অলরেডি যে কেউ একজন ইউআরএল করে ফেলেছে just পেছনে যে কোন একটা নাম্বার দিবেন অথবা হচ্ছে অন্য কোনো নাম যদি থেকে থাকে আপনাদের nickname সেই নামটা বসিয়ে দিবেন ঠিক আছে স্যার জাস্ট ওখানে ক্লিক করলেই হবে অসাইনের পরে আগে অথবা পরে যেখানে আপনি দিতে মন চান সিক্স অনলি সিক্স ঠিক ফাইভ সেভেন এইট ওকে এটা যদি হয় তাহলে হচ্ছে সেভ সেভের মধ্যে ক্লিক করুন ওকে 6578 এই নামে অলরেডি 6578 জন নামটা নিয়ে ফেলেছে এ डायरेक्टली হবে না আচ্ছা ওয়েট মান ওয়েট জিরো 001 দিচ্ছি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ইউ আর এল টা ঠিক করে নিবেন ঠিক আছে এটা এখনই করতে হবে তা না এই জিনিসগুলো হচ্ছে কেন আমরা সেট করতে এটা মূলত হচ্ছে যখন আমাদের কোথাও বা হচ্ছে কোন বায়ারকে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট দিতে হয় তখন হচ্ছে আমরা ডিরেক্টলি বক্সে এইভাবে দিয়ে দিই এটা হচ্ছে আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট আমরা ডিরেক্টলি হচ্ছে এভাবে আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট গুলো দিয়ে দেই বলেছে একই সাথে হচ্ছে আমরা কি কি কাজ করি আমার অ্যাকাউন্টে সেই জিনিসগুলো লিখে দেওয়া আছে এবং আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিস জব এক্সপেরিয়েন্স কোথায় কিভাবে কাজ করেছি পড়ালেখা কোথা থেকে করেছি সবকিছু হচ্ছে এখানে দেওয়া আছে এবং কি কি স্কিল আমি শিখেছি কোন কোন স্কিলগুলো নিয়ে কাজ করেছি সবগুলো সবগুলো হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমাদের লিঙ্ক ইন অ্যাকাউন্টগুলো একটা সিভি আকারে কাজ করে আচ্ছা এখানে ছোট করে একটা জিনিস দেখেন যে হচ্ছে পিপল ইন ইমপ্রুভিং পর্যন্ত হচ্ছে আমার অ্যাবাউটটা লিখে আছে এরপরে আর কিছু লিখা নাই আমি মোর অপশনে যাই সেভ টু পিডিএফ এর মধ্যে ক্লিক করি এখানে একটা পিডিএফ ফাইল ওপেন হয়ে গেছে তা ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ফাইলটা ওপেন করি পিডিএফ ফাইলটা ওপেন করার পরে সামারি আমরা একটু আগে হচ্ছে আমাদের সম্পর্কে সামারি লিখেছিলাম এবং আমি কি কি কাজ করেছি কেমন ধরনের কাজ করি পুরো সামারিটা হচ্ছে আমার এখানে চলে এসেছে এবং স্ক্রল করে আরো একটু নিচে আসি সামারিটা একটু বড় এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে এখানে অ্যাড হয়েছে এডুকেশনটা অ্যাড হয়েছে তার পাশাপাশি হচ্ছে আর কিছু নাই ঠিক আছে কিন্তু নরমালি হচ্ছে আমি যখন প্রোফাইলটা বাইরে থেকে দেখছিলাম আমার প্রোফাইলটা অ্যাজ ইউজুয়াল একটা প্রোফাইলের মতো দেখাচ্ছে আমরা প্রথমেই বলেছিলাম যে লিঙ্কডিন অ্যাকাউন্ট গুলো আমাদের একটা ছোটখাটো সিভি বা রেজিউমের মতো কাজ করে এক্সাম্পলটা হচ্ছে এখানে আচ্ছা এখন কাজ হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই ছবিটা একটু প্রফেশনাল দাওয়ার চেষ্টা করবেন এখানে যতগুলো ছবিগুলো দেখছেন এগুলো একটাও হচ্ছে প্রফেশনাল না এগুলো একটাও প্রফেশনাল না কয়েকজন আছে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা ট্রাই করেছেন আপনারাও করবেন আস্তে আস্তে সবকিছু হবে তাড়াহুড়া করার মতো কিছু নেই লিংকডইন অ্যাকাউন্টে আপনাদের লিংকডইনে আসুন আসার পরে প্রথম কাজ হচ্ছে যেটা বলেছি যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের প্রোফাইলের ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে দিয়ে দিবেন সেটা হচ্ছে এই যে উপরে যে ইউআরএলটা দেখছেন এটাকে হচ্ছে ডিরেক্ট কপি করবেন অথবা হচ্ছে এখান থেকে যে কতটুকু অংশ আছে এটাকে কপি করবেন কপি করার পরে সরাসরি চলে যাবেন আপনাদের ফেসবুক আপনার ফেসবুক এর এবং আপনাদের এডিএম 66 গ্রুপে যাবেন এই যে এই যে নিচে শর্টকাটে দেওয়া আছে একদম একদম আমি করে দিচ্ছি

আপনার কাজ হচ্ছে যেহেতু ফেসবুকে আছেন আপাতত হচ্ছে ফেসবুকের যে প্রোফাইল পিকচারটা আছে ওটা ডাউনলোড করে আপনার আপাতত আপনার লিঙ্ক করেন ওয়েট ছবিটা রিলোড হোক ওয়েট করেন ছবি ডাউনলোড হয়ে গেলে বা আসছে ছবি হ্যাঁ আসছে মনে হয় না ডাউনলোড হচ্ছে

ছবিটা পরে চেঞ্জ করে নেবেন আপাতত যেন প্রোফাইলটা আমাদের যেন ঠিকঠাক ভাবে দেখা যায় সেই জন্য আসা ওকে আমাদের ছবিটা চলে আসছে সবাইকে আবারও বলছি ছোট একটা অপশন এখানে দেওয়া আছে ভেরিফাই নাও এই ভেরিফাই নাওটা আমাদের কারো প্রয়োজন নাই লিঙ্ক ইন অ্যাকাউন্ট ভেরিফাই করার এই মুহূর্তে আমাদের কারো প্রয়োজন নাই ভেরিফাই নাও যদি আমি ঠিক করি তাহলে হচ্ছে ভেরিফাই ইউর ওয়ার্কপ্লেস এট ফাইবার ভেরিফাই আইডেন্টিটি উইথ পার্সোনাল মানে হচ্ছে আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে এটাকে পার্সোনাল আইডেন্টিফিকেশন কার্ড অথবা হচ্ছে ডিরেক্টলি যদি বলি এনআইডি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই তিনটে যেকোনো একটা দিয়ে হচ্ছে আপনাদেরকে ভেরিফাই করে করে নিতে বলছে এই ভেরিফিকেশনের দরকার নাই এই ভেরিফিকেশনটা মূলত হচ্ছে বর্তমানে এনএফসি সাপোর্টেড ফোন এবং আমাদের কারো যদি বর্তমানে ই পাসপোর্ট থাকে ওই ই পাসপোর্ট দিয়ে হচ্ছে আমাদের এই ভেরিফিকেশনটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আমার পার্টিসিপেন্টস প্রায় 171 আছেন আমাদের ম্যাক্সিমাম যদি হিসাব করি ম্যাক্সিমামেরই ই পাসপোর্ট নাই অল্প কয়েকজনের থাকতে পারে বা অল্প কয়েকজনের আছে যাদের ই পাসপোর্ট আছে তারাই শুধু ভেরিফিকেশনটা করতে পারবে তো সব দরকার নাই এই ভেরিফিকেশনে এটা কোনো সমস্যা করবে না শুধু লিঙ্ক অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে গেলে তখন গিয়ে হচ্ছে আমাদেরকে ন্যাশনাল আইডি কার্ডের ছবি দিয়ে অথবা পাসপোর্ট অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ছবি দিয়ে রেস্ট্রিকশনটা তুলতে হবে এছাড়া আমাদের আর কোনো প্রকার ভেরিফিকেশনের প্রয়োজন পড়ছে না আচ্ছা আমরা আবারও আমাদের প্রোফাইলে চলে আসি এখানে আপলোড প্রোফাইল বলছে অলরেডি হচ্ছে আমরা প্রোফাইল পিকচার দিয়ে ফেলেছি দেন এড কানেক্ট এটাতে এখন যাচ্ছি এখানে কিছু নোটিফিকেশন প্রথম থেকে অনেকবার দেখাবে আস্তে আস্তে হচ্ছে এগুলো চলে যাবে আমি উপরের সবগুলো ট্যাব কেটে দিচ্ছি লিঙ্কডিনের মাই নেটওয়ার্কস এর মধ্যে যাবেন যখন সবার অ্যাকাউন্টগুলো গুলো সুন্দরভাবে তৈরি করে ফেলবেন মাই নেটওয়ার্কস এর মধ্যে যাবেন মাই নেটওয়ার্কস এর মধ্যে আসার পরে ফারজানা খানম উনি হচ্ছেন লিড ইনস্টিটিউটের ক্লাস এমডি আফাদুল জামান লিড আইটি ইনস্টিটিউটের সিইও উনি হচ্ছেন স্টুডেন্ট ঠিক আছে বাকি যারা আছেন ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট প্লাস আছে অন্যান্য ব্যাচের স্টুডেন্ট এখানে হচ্ছে আমাদেরকে কিছু লিঙ্কড ইন অ্যাকাউন্ট দেখাবে স্ক্রল করে আরো নিচে আসবেন প্রত্যেকটা লিঙ্কড ইন অ্যাকাউন্টের প্রোফাইল গুলো দেখে প্রতিদিন তিন থেকে চার জনকে কানেকশন পাঠাবেন তবে এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনারা যখন ফেসবুক গ্রুপে আপনাদের লিঙ্কড ইন অ্যাকাউন্ট গুলো সাবমিট করবেন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে প্রত্যেকের অ্যাকাউন্ট ব্রাউজারে ওপেন হয়ে যাবে আপনারা আপনাদেরকে জাস্ট কানেকশনের মধ্যে বা অথবা হচ্ছে কানেকশনের মধ্যে ক্লিক করে রিকোয়েস্টটা পাঠিয়ে দিবেন এবং একজন আরেকজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাড করে নেবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের লিঙ্কড ইন অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হবে না লিঙ্কড ইন অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রথম অবস্থাতে আমরা যাই যে ভুলগুলো করি একদিনে পাঁচ থেকে সাতটার উপরে বা তিন থেকে চারটার উপরে কানেকশন রিকোয়েস্ট পাঠাই এবং প্রতিদিন এভাবে পাঠানোর পরে হিউজ পরিমাণ কানেকশন আমার পেন্ডিং এ পড়ে যায় মানে অনেকে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করা না কানেকশন যদি অ্যাপ্রুভ না করে অতিরিক্ত পেন্ডিং এ যদি থাকে তখন গিয়ে হচ্ছে আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে যার কারণে হচ্ছে আমি সাজেশন দেই যে আপনারা যখন আপনাদের লিঙ্কডিন অ্যাকাউন্টগুলো ক্লাস রেকর্ডিং ভিডিও নিচে দিবেন তখন একজন আরেকজনকে রিকোয়েস্ট পাঠাবেন এবং ওখান থেকে হচ্ছে একজন আরেকজনকে কানেক্ট করে নেবেন একজন আরেকজনকে কানেক্ট করে নিলে আপনাদের অ্যাকাউন্টগুলো আর রেস্ট্রিক্টেড হওয়ার পসিবিলিটি থাকবে না দেন জবস হচ্ছে এখানে যেই টাইটেলগুলো জব টাইটেলগুলো দিয়ে হচ্ছে আমি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছি সেই রিলেটেড হচ্ছে বিভিন্ন রকম জবের অফার গুলো হচ্ছে আমাকে এখানে দেখাবে জবের অফার জব দেখাবে আমার নোটিফিকেশন দেখাবে এই মুহূর্তে আমাদের কারো কোনো প্রকার জবে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই যখন কাজগুলো শিখবো স্কিল ডেভেলপ করব তারপরে গিয়ে হচ্ছে বিভিন্ন রকম জবের মধ্যে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব এবং এই জবগুলো কেমন ধরনের জব এটা হচ্ছে হাইব্রিড এটা রিমোট এবং কোন জায়গা কোন দেশ থেকে হচ্ছে জবের অফারটা দেওয়া হয়েছে প্রত্যেকটা জবের কান্ট্রি লোকেশন দিয়ে দেওয়া থাকবে মেসেজিং টা হচ্ছে আমরা একজন আরেকজনের সাথে যে মেসেজিং টা করে নোটিফিকেশনস হচ্ছে আপনি আমরা কারোর সাথে কানেক্টেড হয়েছি কেউ আমাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছে কোনো গ্রুপে জয়েন হয়েছি গ্রুপের নোটিফিকেশন গুলো আমাকে এখানে দেখাবে আমাদের লিঙ্ক অ্যাকাউন্টে প্রথম বা প্রাথমিক পর্যায়টা মাত্র শেষ করুন এখানে ছোট আরো কিছু জিনিস আছে গ্রো ইউড কেরিয়ার উইথ প্রিমিয়াম অথবা হচ্ছে আপনাদেরকে এখানে গোল্ডেন বা ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি একটা অপশন দেখাবে মাইন্ডেন গেলে ইউভিউ গোল আচ্ছা ওটা আমার অ্যাকাউন্ট থেকে একটু পরেই দেখাচ্ছে এ অ্যাচ গোলস উইথ প্রিমিয়াম বা ট্রাই প্রিমিয়াম ফর আহ এখানে এগুলো কোনো সার্ভিস নেওয়া বা হচ্ছে কিছু করারই দরকার নাই এগুলো এর হচ্ছে প্রিমিয়াম কিছু ভার্সন তারা পারচেস করতে পারে আমরা যেহেতু নতুন বা বিগেনার এই ক্ষেত্রে আমাদের প্রথম দিকে এগুলো কোনো কিছু পারচেস করার দরকার নাই আমাদের কাজ হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব ক্রিয়েট করে সুন্দরভাবে তৈরি করব সুন্দরভাবে তৈরি করে আস্তে আস্তে হচ্ছে লিঙ্কডিনটাকে আর একটু ডেভেলপ করব আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড নে প্রাথমিক কাজ শেষ

আচ্ছা আমাদের লিঙ্ক ইন অ্যাকাউন্টের কাজ শেষ আমি স্ক্রিন শেয়ারিং টা একটু অফ করলাম আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাচ্ছি আর দেখেন নোটিফিকেশনস এর মধ্যে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম নোটিফিকেশন আমাদেরকে দেখাবে এবং ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অপরচুনিটি টু থার্টি প্লাস অনেক রকম নোটিফিকেশন আমার এখানে আসে যেটা হচ্ছে আমার লিঙ্কিন অ্যাকাউন্টের লিঙ্কিন অ্যাকাউন্টটা যেভাবে ক্রিয়েট করেছি ওটার উপর ভিত্তি করে হচ্ছে আমাকে বিভিন্ন রকম জবের অপরচুনিটি গুলো দেখাচ্ছে এবং পার ডে আমাকে বিশ থেকে ত্রিশ বা একশোর উপরে জবের অপরচুনিটি দেখাচ্ছে বাংলাদেশে ইউনাইটেড স্টেটস এ এর সাথে হচ্ছে বাংলাদেশে বা আমি যে জব জব গুলো হচ্ছে চাচ্ছিলাম সেই ধরনের জব রিলেটেড হচ্ছে নোটিফিকেশন গুলো আমাকে এখানে দেখাচ্ছে আমি একটু জবস এর মধ্যে আসি ম্যানেজার মার্কেটিং আইওএস ডেভেলপার ম্যানেজার ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার এন্ড আইটি P y sl এক এক সপ্তাহ আগে পাঁচ ঘন্টা আগে দুই দুই মাস আগে এগুলো আস্তে আস্তে হচ্ছে আমি শো এর মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাকে কখন কত মিনিট আগে কতদিন আগে সব গুলো জব আমাকে এখানে দেখাবে এবার একটু মার্কেটপ্লেসে যাচ্ছে আমাদের কারো এই সাইটে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে এখনকার জন্য এসে কারো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই মার্কেট আমাদের এই ধরনের কাজগুলো মার্কেট প্লেসে কেমন করে আছে কিভাবে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে আমি এখান থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আমরা যখন মার্কেট প্লেসে যাবো তখন পুরো বিষয় নিয়ে আলোচনা করব

এটা দশ ডলার কাজ ত্রিশ ডলার কাজ এটাও হচ্ছে দশ ডলারের কাজ পাঁচ ডলারের কাজ এটাও পাঁচ ডলারের কাজ আমি ছোট গুলো দেখাচ্ছি অনেকে হচ্ছে এখানে দেখেন একশো নব্বই ডলার দেন হচ্ছে একশো পঁচিশ ডলার পাঁচশো পঞ্চাশ ডলার এবং এগুলো প্রত্যেকের পাশে হচ্ছে যদি আমি লেভেল একটু চেক করি প্রফেশনাল ঠিক আছে এরা প্রফেশনাল এই কারণে হচ্ছে এরা অনেক আগে থেকে কাজ করে আসতেছে এবং লেভেল ওয়ান টু এবং টপ রেটেড সেলার আমরা যেহেতু বিজ্ঞানার বিজ্ঞানারদের বিগিনিং টাইপের অ্যাকাউন্ট গুলো দেখি এই যে টপ রেটেড সেলার ফুল স্টার মান সে দুশো পঁয়ত্রিশ ডলারের হচ্ছে কাজ করে চারশো ডলারে আমরাও আস্তে আস্তে হচ্ছে ওই পর্যায়ে যাব যেহেতু বিজ্ঞানার সেহেতু হচ্ছে প্রথম থেকে কিভাবে কাজগুলো করে আসতেছি সেই প্রোফাইল গুলো দেখি এটাও টপ রেটেড সেলার

বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেগুলো আস্তে আস্তে দেখবো আমাদের আজকের কাজ যেটা সেটা নিয়ে হচ্ছে আমি দেখাচ্ছি তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমার আজকের কাজ হেডলাইন অপটিমাইজেশন আমরা যদি আমাদের প্রোফাইলে আসি ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট এটা হচ্ছে হেডলাইন ঠিক আছে অ্যাট্রাকটিভ বায়ো উইথ টু ফিফটি ওয়ার্ডস অ্যাট্রাকটিভ বায়ো হচ্ছে আমরা আমাদের যেই অ্যাবাউট সেকশনে সামারিটা লিখেছি অথবা হচ্ছে অ্যাবাউটটা লিখেছি সেটাই হচ্ছে আমাদের অ্যাবাউট মি অথবা হচ্ছে বায়ো কাস্টম ইউআরএল প্রোফাইল রিভিউ কাস্টম ইউআরএল হচ্ছে এই যে আমি এক্সাম্পলের জন্য হচ্ছে আপনাদেরকে বলেছিলাম লিখে দেখিয়েছিলাম www.linkedin.com/sidunnahin ঠিক আছে এটাই হচ্ছে আমার কাস্টম ইউআরএল দেন প্রোফাইল রিভিউ পুরো প্রোফাইলটা দেখবে কোথায় কি জিনিসের গ্যাপ আছে বা কোথায় কোন জিনিস অ্যাড করতে হবে সবকিছু সেট করে দেবে সে শুধু একটা সার্ভিস দেবে হেডলাইন এবং সামারি মানে হচ্ছে আমার এটা এবং আমার অ্যাবাউটটা লিখে দেবেন তার জন্যই হচ্ছে সে পঁচিশ ডলার চার্জ করতেছে আমি প্রিমিয়ামটাতে যাই বা হচ্ছে স্ট্যান্ডার্ডে যাই স্ট্যান্ডার্ডে গেলে দুটার কাজই এক প্রিমিয়ামটাই হচ্ছে আমি দেখাচ্ছি প্রিমিয়ামটাতে হচ্ছে আমরা হেডলাইন এন্ড সামারি লিখেছি এডুকেশন সার্টিফিকেশন অ্যান্ড অ্যাওয়ার্ড সার্টিফিকেশন অ্যান্ড অ্যাওয়ার্ড বর্তমানে লিঙ্কডিনে বন্ধ আছে যার কারণে হচ্ছে এটা বর্তমানে অ্যাড করা যাচ্ছে না ঠিক আছে লিঙ্গ এর স্কিল যেগুলো এড করেছি ওই স্কিলস এর উপরে আমাদের কিছু একদাম দেওয়া যায় তো সেটা বর্তমানে বন্ধ আছে কিছুদিন পরে বা মাসখানেক পরে আবার চালু করে দিবেন ওগুলা সাথে কয়টা পরীক্ষা দিলেই হতো সার্টিফিকেশন গুলো এড করা যাবে প্রফেশনাল এক্সপেরিয়েন্স মানে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলি তারপরে হচ্ছে ফ্রাইবার বলি লিডারেটি বলি অথবা হচ্ছে আপওয়ার্ক বলি যত জায়গায় কাজ করে আসছি সবগুলো জায়গার এক্সপেরিয়েন্স গুলো এড করা টার্গেটেড হ্যাশট্যাগ কিওয়ার্ড এগুলো হচ্ছে বিজনেস পেজ যখন ক্রিয়েট করব তখন এগুলো চলে আসবে স্কিলস এন্ড অ্যান্ড্রস স্কিলস হচ্ছে এই যে দেখেন আমার যে স্কিল গুলো আছে এখানে হচ্ছে দুইজন আমাকে অ্যান্ড্রস করে দিয়েছে জাস্ট কারো একজন প্রোফাইলে যাবেন গিয়ে হচ্ছে অ্যান্ড্রস স্কিলস এর নিচে অ্যান্ড্রস মধ্যে ক্লিক করলে হচ্ছে অ্যান্ড্রসমেন্টটা হয়ে যায় ঠিক আছে এটা আরো কয়েকটা পরে ক্লাস পরে আপনাদেরকে দেখেন আর ফটো এডিটিংটা হচ্ছে আমরা আমাদের জন্য ব্যানার ইমেজ তৈরি করেছিলাম ব্যানার ইমেজটা এডিট করে দেওয়া বা হচ্ছে তার জন্য তার কাজ অনুযায়ী সুন্দর একটা ব্যানার ইমেজ কাস্টম করে তৈরি করে দেওয়াই হচ্ছে ফটো এডিটিং এর কাজ অলরেডি সবগুলো কাজ আমরা দেখে আসছি শুধু টার্গেটেড হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড ছাড়া এবং ছোট একটা এন্ডোর্সমেন্ট ছাড়া এবার বলেন আপনারা কি এই কাজগুলো পারবেন কি পারবেন না চ্যাটবক্সে এসব লিখে দিন ছোট এই কাজগুলো সবাই পারবেন ইনশাল্লাহ দুই একজন লিখছেন হয়তো বা না শুরু থেকে হয়তো ছিলেন না অথবা হচ্ছে ঠিকভাবে দেখলে সুন্দর করে বুঝে যাবেন আমাদের কাজ হচ্ছে যে কাজগুলো আছে ফাইবার মার্কেট বা হচ্ছে আপওয়ার্কের মধ্যে কিভাবে কাজ করতে হবে কিভাবে কাজ বোঝাই দিতে হবে কোন সেকশন গুলো নিয়ে কাজ করতে হয় সেগুলো হচ্ছে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া মার্কেট কিভাবে কাজ পাবেন কিভাবে করবেন যখন মার্কেট প্লেস যাব তখন এগুলো খুব ইজিলি বোঝা করেছি সবার কাজ এক ওই রকম আই উইল অপ্টিমাইজ ইউর প্রফেশনাল লিঙ্ক রিভিউ ইউর কন্টেন্ট আচ্ছা এখানে প্যাকেজিং আকারে কাজ করা তিন ধরনের প্যাকেজ দেওয়া আছে ঠিক আছে এক একজন এই প্যাকেজ গুলোতে এক মানে বেসিক প্যাকেজে হচ্ছে এক একজন এক এক সার্ভিস প্রোভাইড করে এডুকেশন সার্টিফিকেশন অ্যাওয়ার্ড এবং প্রফেশনাল এক্সপেরিয়েন্স শুধু এই দুইটা অ্যাড করে দিবে তাকে 50 ডলার দিতে হবে এবং যার অ্যাকাউন্ট নিয়ে কাজ করবে তার ফুল লিংকডইন অ্যাকাউন্টটা সে রিভিউ করবে এবং 30 দিনে ডেলিভারি করবে এটা কামুখে একটা কথা বলছে 30 দিনে কাজ হয় না 5 7 14 ছোট কাজগুলো 5 7 14 দিনের মতো হয়ে যায় আচ্ছা ছোট একটা কথা যদি বলি এখানে তিনটা প্যাকেজ দেওয়া আছে পঞ্চাশ ডলার একশো ডলার অথবা হচ্ছে একশো পঁচিশ ডলার এই মুহূর্তে আছে একশো চৌষট্টিটা রিভিউ তারও বেশি রিভিউ কাজ একশো চৌষট্টিটা রিভিউ মানে ফিক্সড একশো চৌষট্টিটা কাজ সে করে ফেলেছে টোটাল রেটিং হচ্ছে ফোর পয়েন্ট নাইন একজন হয়তো তাকে রেটিং কম দিত সে একশো চৌষট্টির বেশি কাজ করতে পারে বাট একশো চৌষট্টির জন্য রিভিউ দেওয়া আছে এবার কাজের হিসাব যদি করি সে পঞ্চাশ ডলারেরও কাজ করতে পারে অথবা হচ্ছে একশো ডলারেরও কাজ করতে পারে টোটাল আমি ছোট অঙ্ক তাই হিসাব করি পঞ্চাশ ডলারও হিসাব করলে কম কাজ করে নেয় এবং তার হাতে এখন ছয়টা ওয়ার্ডার আছে পরেরটাতে আসি

তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তার স্কিলস তার অ্যাবাউট এই তিনটা জিনিস তার প্রফেশন অনুযায়ী সে আপনাদেরকে দিয়ে দিবে একটা পিডিএফ ফাইলে অথবা অন্য ডকুমেন্ট ফাইলে আপনাদেরকে দিয়ে দিবি সেখান থেকে হচ্ছে দেখে আপনাদেরকে সুন্দর মতো করে রিভেম বা রিরাইট করে পায়ারদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে হবে এটা সিম্পল কাজ তবে একদম সুন্দর করে সাজাতে গেলে হচ্ছে আমাদেরকে মিনিমাম একটা সময় দিতে হবে যে সময়গুলো হচ্ছে বাহিরের বায়ারদের কাছে বা বাহিরের মানুষদের কাছে সময় নেই এবং এই কাজগুলো ফ্রিল্যান্স ওয়ার্ক এই কারণে ছোট ছোট কাজ ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে আমাদেরকে করিয়ে নেওয়া হয় যার কারণেই হচ্ছে এটা ফ্রিল্যান্স ওয়ার্ক বা ফ্রিল্যান্সিং আচ্ছা সব শেষে আপনাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন আমি আমার এখান থেকে আবার দেখিয়ে দিচ্ছি আমি অন্য একটা গ্রুপের পোস্ট দেখাচ্ছি ফার্স্ট ক্লাস রেকর্ডিং এর নিচে দিয়ে দিবেন আপনি টপিক লিখলে আসবেন আচ্ছা এই যে দেখেন ফার্স্ট ক্লাস রেকর্ডিং ভিডিও অপটিমাইজেশন লিঙ্ক দিয়ে দিয়েছি এবং এখানে যদি একশো ত্রিশটা কমেন্টের মধ্যে যাই প্রত্যেকে ভিডিওর নিচে দিয়ে দিছে এবং আমি এখান থেকে যেই লিঙ্ক গুলো দেওয়া আছে সেই লিঙ্ক এর মধ্যে ক্লিক করলে সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে এবং আমি এখান থেকে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো দেখতে পাবো এবং এখান থেকে হচ্ছে আপনাদের কাজ একজন আরেকজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন অলরেডি হচ্ছে উনি আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন আচ্ছা এই যে আপনারা যখন অ্যাকাউন্টগুলো ওপেন করবেন আপনাদের এখানে কানেক্ট লিখে আছে জাস্ট কানেক্টের মধ্যে ক্লিক করলেই কানেকশন রিকোয়েস্ট চলে যাবে ওকে আমাদের যারা আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি হ্যান্ড রাইজ করে কোশ্চেন গুলো করবেন আমি আপনাদেরকে মাইক গুলো আনমিউট করে দিব এমডি শামুনাল নূর স্যার মাইক আনমিউট করে কথা বলুন আসসালামু আলাইকুম স্যার জি ওয়া আলাইকুম আসসালাম স্যার এই অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব কোনো প্রবলেম ফেস করলে কি গ্রুপে মেসেজ দেওয়া যাবে গ্রুপে বলতে হচ্ছে নেক্সট নেক্সট ক্লাসটাতে ক্লাস টপিক শেষ হওয়ার পরেই হচ্ছে কোশ্চান গুলো করবেন জি জি ঠিক আছে স্যার স্যার কোনো কোশ্চেন নেই সাকিব স্যার আসসালামু আলাইকুম

আটটার দিকে আসছি এসে এখন স্যার প্রথমে যে বিষয়টা হয়েছে সে বিষয়টা আমি জানি না আর এখন আমাদের রুল নাম্বার ওই ওই বিষয়গুলা এমন কি কাজ করতে গিয়ে যদি আমাদের সমস্যা হয় আমরা পার্সোনালি কিভাবে জানতে পারি কাজ করতে গিয়ে যে প্রবলেম গুলো হবে সেগুলো হচ্ছে প্রতিটা ক্লাসের শিডিউল যেদিন যেদিন থাকবে আপনাদের শনি সোম বুধ সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ক্লাস শনি বুধ ক্লাস টপিক শেষেই হচ্ছে প্রবলেম গুলো নিয়ে আলোচনা করা হবে স্যার রোল নাম্বার সব রোল নাম্বার ইয়াতে বা রোল নাম্বার কে করবে শুনেন রোল নাম্বার যদি এখনো না পেয়ে থাকেন তাহলে হচ্ছে ফেসবুক পেজে লিড আইডি ফেসবুক পেজ আছে পেজের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনি ব্যাচ নেম বলে জাস্ট নক করবেন মে হোয়াটসঅ্যাপে নক করে বলবেন যে আপনি রোল নাম্বার পাননি রোল নাম্বারটা দরকার ওখান থেকে হচ্ছে আপনাকে রোল নাম্বারটা আশা করি দিয়ে দিবে বা হচ্ছে কিভাবে পাবেন সেটাও বলে দিবে স্যার এটার আমরা রেকর্ডিং ভিডিও

ইউজ করেন আর যদি না পারেন তাহলে হচ্ছে নতুন করে আরেকটা ক্রিয়েট করেন এখন নতুন নতুন করে খুলে নেওয়াটা বেটার হবে না ওইটাই ঠিক করলে বেটার হবে ওটা যদি আপনি ব্যবহার করতে পারেন মানে লগ ইন করে ওটাতে কাজ করতে পারেন তাহলে লগ ইন করতে পারি বাট আমি ওটা দিয়ে কখনো কোনো কাজ করিনি আচ্ছা ওটা দেখেন ওটা দেখেন যদি কাজ করতে পারেন এডিট করতে পারেন তাহলে হচ্ছে ওটাই ব্যবহার করেন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বর্তমানে অনেক ঝামেলা করতে আচ্ছা আর মেইল কি চেঞ্জ করা যায় লিঙ্কিন আইডি যেটা দিয়ে mail চেঞ্জ করা যায় আগে আস্তে আস্তে অ্যাকাউন্টটা সেটআপ করেন এই কোন সময় মেল চেঞ্জ করা যায় আচ্ছা আচ্ছা সেটা ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে গিয়ে আমি চাইছিলাম যে নতুন আমি আইডি লিডার হিসেবে আগে তো কথা বলছিলাম যে আমার ফাইবারও একটা অ্যাকাউন্ট খোলা আছে এখন কি কোন সমস্যা নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে কোনো সমস্যা নেই এটা পরে আমরা যখন মার্কেট প্লেসে যাবো তখন সেটা

কাজ করতে হবে শর্টকাটে দেখার জন্য আমি রেকর্ডিংটা একটু অফ করছি কারণ রেকর্ডিং এর মধ্যে মোবাইল ডিভাইস এর টাইমটা যদি দেখাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের রেকর্ডিং ভিডিওটা ছোট হয়ে যায় ঠিক আছে এবং ইউটিউব থেকে দেখতে এটা খুব ঝামেলা করে সুমন সাদিক স্যার সুমন সাদিক মাইকটা আনমিউট করবেন সুমন সাদিক

জি প্রথমত হচ্ছে আমাদের যে আমরা যে ক্লাস করছি সবাই একটা গ্রুপ করলে কেমন হয় হোয়াটসঅ্যাপ বা কোনো প্রকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ হবে না এগুলো অফিসিয়াল নোটিশ এ ধরনের গ্রুপে নানান রকম সমস্যা হয়ে থাকে বা হয়েছিল প্রিভিয়াসলি এই কারণে হচ্ছে অফিসিয়ালি এ ধরনের কোনো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ এলাও না যা প্রবলেম হবে যত প্রবলেম হবে সবগুলো আমার সাথে হবে যোগাযোগ হবে এবং আমি সবগুলো সলিউশন দিব

আচ্ছা আচ্ছা আর স্যার আমাদের হচ্ছে ক্লাস যেগুলো অন্য ব্যাচে কি আপনি ক্লাস নেবেন নাকি অন্য টিচার ক্লাস নেবে অন্য ব্যাচ বলতে হচ্ছে আপনাদের ব্যাচটা আমাকে দেওয়া হয়েছে আমি নিব মানে আমি রবিমঙ্গল বৃহস্পতির কথা বলছি রবিমঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটা থেকে নয়টা এই ব্যাচটা আমি আচ্ছা আচ্ছা অন্য এটা টিচার জানাচ্ছি থ্যাংক ইউ স্যার আর যদি একদম ইমার্জেন্সি যদি হয় সেই ক্ষেত্রে হয়তো একটা ক্লাস বা দুইটা ক্লাস অন্য টিচার নিতে পারে তাও সেও

ক্লাসের মধ্যে দেখিয়েছেন যে আপনার ফাইবার একটা অ্যাকাউন্ট দেখাতে হবে মানে এক্সপেরিয়েন্স দেখাতে হবে তো ওইটা কি আমি এক্সপেরিয়েন্সে প্লাস ইয়াতে যে অ্যাড করে নিব নাকি আমার যেটা আছে আগে ওটাই থাকবে যেটা আছে ওটা থাকো ফাইবারেটা অ্যাড করলেও হবে না করলেও কোনো সমস্যা নেই এটা বিশেষ করে হচ্ছে আমরা যারা একদমই যাদের আমাদের কোনো এক্সপেরিয়েন্স নাই তাদের জন্য আচ্ছা আচ্ছা थैंक यू আলাইকুম শহрия সুলতানা মানে শাহরিয়া সুলতানা মানে মাইক নাম করে बताऊंगा। อ่า আলাইকুম। যে ক্লাস টাইমের যে বিষয়টা ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি দুপুর থেকে দুপুর তিনটা থেকে যে পাঁচটার যে ক্লাসটা ছিল ওইটাতে আমি আসলে কমফোর্টেবল ছিলাম সাতটা থেকে নয়টার ক্লাসটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমি কার সাথে যোগাযোগ করব এই ব্যাপারে হচ্ছে ডিরেক্ট অফিসে কথা বলেন তো আমাদের ফেসবুক পেজে একটা নাম্বার দেওয়া আছে ওটাতে হয় মেসেজ করেন বা হচ্ছে সকালবেলা হোয়াটসঅ্যাপে মেসেজ করে একটা কল করুন ওখান থেকেই হচ্ছে আপনাকে সলিউশনটা দিয়ে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ক্যানভাতে কভার ইমেজ রেডি করলাম ক্রিয়েট করলাম ওখান থেকে যে ফাইল টাইপটা আপনি সিলেক্ট করেছেন এটা পিএনজি না সিলেক্ট করে জেপিজি তে সিলেক্ট করতে বলেছেন পিএনজি পিএনজি ফাইলটা হচ্ছে লোগো এবং পিএনজি ফরম্যাটের ফাইলগুলোর ছবি সাইজ লেন্থ এবং কিলোবাইট সবকিছুই হচ্ছে কম কম থাকে যখন একটা ছবি আপলোড করবেন তখন হচ্ছে হাই রেজুলুশনের ছবি বা মিনিমাম একটা ভালো কোয়ালিটির ছবি আপলোড করতে হয় যার কারণে হচ্ছে জেপিজি টাই আমাদের পারফেক্ট একটা ছবি পিএনজি সবসময় হচ্ছে লোগো এবং ট্রান্সপারেন্ট টাইপ ছবির জন্য ব্যবহার করা হয়ে থাকে আর এলেন বিশ্বাস ম্যাম

আচ্ছা রেগুলার একটা ইউজ করি যেটাতে আমি মানে ঢুকতে পারি আর একটা আমাকে দেখতে হবে যে ওটার আমি পাসওয়ার্ড পেতে পারি কিনা বা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি কিনা বুঝতে পারছি না ওটা না না ঠিক আছে থ্যাংক ইউ একটু আর্লি করবেন মাইকগুলো আনমিউট করে আর্লি করবেন নয়টা থেকে আরেকটা বেজে কৃষ্ণপ্রিয়া मैम জান্নাতুল ফেরদৌস मैम স্যার নমস্কার আমি বলছিলাম আমি যে লিঙ্কিং আইডিটা করব আপনি বলেন এইটা দেখার পর যদি একটু সফট থাকে তাহলে কি কোনো প্রবলেম হবে বুঝি নাই যদি কিছু লিঙ্কিং আইডি এটা করার জন্য আমি ধরেন আমি অনেক জায়গায় বুঝি নাই সেটা আমি কিভাবে কার কাছে কোশ্চেন করলে বুঝতে পারব এখানে আমি ক্লাস রেকর্ডিং টা যেভাবে দিয়ে দিয়েছি বা যেভাবে করেছি ওভাবে ট্রাই করে হচ্ছে আপাতত দিয়ে রাখবেন আর যেই যেই সেকশন বা যে যে পার্ট গুলো বুঝেন নাই সেটা নেক্সট ক্লাসে হচ্ছে আমাকে ক্লাস টপিক শেষে বলবেন সেটা আমি ওখানে বুঝিয়ে দেব আচ্ছা আমি এখন ওই রেকর্ডিংটা দেখার পর ট্রাই করব না স্যার হ্যাঁ ক্লাস রেকর্ডিং দেখে দেন ট্রাই করুন আচ্ছা ওকে স্যার

এটা হচ্ছে যে আমি একটা ইসে ল্যাপটপে দেখতেছি প্লাস হচ্ছে মোবাইলও দেখতেছি দুইটার মধ্যে দেখতেছি তো যার কারণে একটু এখন আন মানে মোবাইল থেকে আর কি করলাম তো আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ক্লাসটা যেটা হয়েছে সেটা মানে আসলে খুব ভালো হয়েছে খুবই মানে সুন্দর একটা ক্লাস করছেন সবকিছুই ঠিকঠাক মতো বুঝতে পারছি বাট ব্যাপার হচ্ছে যে আমার সকাল মানে সরি সন্ধ্যাবেলা একটু ঝামেলা হয়ে যায় নয়টার থেকে ক্লাসটা করলে ভালো হতো যদি একটু আগে একটা আপু কোশ্চেন করছিল তো এখন ওইটার জন্য কি অফিসে কথা বলতে হবে ওটার অফিসে কথা বলতে হবে তারা হচ্ছে আমার শিডিউল অনুযায়ী ব্যাচ দেয় আমাদের এই হচ্ছে আমরাই ক্লাস নেই অফিসিয়ালি হচ্ছে ওনারা এগুলো হ্যান্ডেল করবে কাকে কোন ব্যাচে দিতে হবে আমার স্লট খালি ছিল দেখেই হচ্ছে আপনাদেরকে সবাইকে হচ্ছে এই ব্যাচে দিয়ে দিয়েছে পরে হচ্ছে ওনার একটা একটা ম্যাডামেরও ব্যাচ খালি আছে ওই অনুযায়ী হচ্ছে হয়তো অন্য কোনো দিনে নয়টা থেকে এগারোটার ব্যাচে শিফট করে দিই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা যদি আমি যে আজকে ফার্স্ট ক্লাসটা করলাম দেখা গেল যে নেক্সট যে ক্লাসটা করব সেটা কি ফার্স্ট থেকে শুরু হবে নাকি না ফার্স্ট থেকে শুরু হবে বলতে হচ্ছে এই টপিকে দিয়ে অন্য একটা বিষয় নিয়ে হবে লিংকডইন এর অন্য আরেকটা টপিক নিয়ে হবে আচ্ছা ওটা তো সেকেন্ড ক্লাস হবে নাকি ওটা সেকেন্ড ক্লাস আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ ইঞ্জিনিয়ার আমি ওই যে আমার লিঙ্কিং একটা ক্রিয়েট করা রয়েছে তো অনেক আগে ওইটা আমাকে তো দেখতে হবে যেহেতু উপর কোনো কাজ করি নাই আর ওইটার পাসওয়ার্ড টাও ভুলে গিয়েছি তো আমি জানি না এটা ফরগেট পাসওয়ার্ডের পর রিকভারি কোন অপশন আছে কিনা পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড দিয়ে রিকভার করতে পারবেন জি স্যার আর স্যার আমার যদি নেক্সট ডে এডিটের যদি পরে কোনো আমি প্রবলেম ফেস করি তাহলে স্যার আমি আনসারটা পেয়ে গিয়েছি যে আপনাকে আমি নেক্সট ক্লাসে কি ইনফর্ম করব স্যার এটার জন্যই স্যার আমি কোয়েশ্চেন করেছিলাম স্যার জি স্যার আসসালামু আলাইকুম স্যার বসা আসসালামু আলাইকুম স্যার খুবই দুঃখিত আমি ওরিয়েন্টেশন ক্লাসটাও করতে পারিনি একদম লাস্টের দিকে একবার এন্ট্রি করেছিলাম আর আজকেও শেষ মুহূর্তে আমি আসলে ফেসবুক গ্রুপ যেখানে গুলো আপলোড হবে আমি সেখানেও অ্যাড নেই আমি ফেসবুক ফেসবুক গ্রুপটা হচ্ছে এখন আমার চ্যাট বক্সে দিয়ে দিয়েছি ফেসবুক গ্রুপের জয়েন রিকোয়েস্ট দিয়ে দিবেন ওখান থেকে হচ্ছে অফিস অ্যাডমিন যারা আছেন ওনারা চেক করে

আমরা কি সেইটা করে আজকেই ওই লিঙ্ক কি মানে কমেন্টে দিব নাকি কালকে আসতে ধীরে ভালোভাবে দেখে তারপরে দিব আপনাদের হাতে এখন টোটাল টোয়েন্টি ফোর আওয়ার মানে পুরো একদিন সময় আছে আগামীকাল তো পুরো একদিন সময় আছে মানে আমরা ভালো করে ভিডিওটা হ্যাঁ ভালো করে ভিডিওটা দেখে প্র্যাকটিস করে অ্যাকাউন্টটা ক্রিয়েট মানে আমি তো ফোন থেকে করব তাহলে সেভাবে ফোন থেকে মানে ওইভাবেই তো করা যাবে না হ্যাঁ ওইভাবেই করা যাবে

আহ স্যার আমি দুইটা কোশ্চেন করব সেটা হচ্ছে যে আমি যে আগে অ্যাকাউন্ট একবার জাস্ট এইভাবে ওপেন করছিলাম তো কোনো তথ্য কিংবা মানে এত কন্টিনিউ গুগল কিংবা ফেসবুক দিয়ে তো এই ক্ষেত্রে যদি আমি ফরওয়ার্ড পাসওয়ার্ড না দিয়ে সরাসরি ওপেন করতে যাই আর একটা অ্যাকাউন্ট কি কি সমস্যা ফেস করতে পারি তখন আমি কি করব স্যার কি আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল হ্যাঁ এভাবেই নরমালি ওপেন করছিলাম একবার আমি ঢুকি নাই কন্টিনিউ উইথ গুগল দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে হচ্ছে ওই ইমেল এবং ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটাতে লগ ইন করুন কন্টিনিউ উইথ গুগল যেটা হচ্ছে আমাদের ইমেলের পাসওয়ার্ড দিয়ে হচ্ছে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হয় আর যদি নাই পারি তখন আমি হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে হচ্ছে আপনাকে নতুন আর একটা ইমেল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কারণ একটা ইমেল দিয়ে মাল্টিকল লিংক ডিড একাউন্ট ক্রিয়েট করা যায় না একটা ইমেল দিয়ে একটাই লিংক দিন অ্যাকাউন্ট আহ তারপর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমি গভর্নমেন্ট জব করি প্রথমে প্রাইমারিতে ছিলাম এখন একচুয়ালি তোমার বিসিএস থেকে পলিটেকনিকাল এর টিচার হিসেবে আছি

মানে আমার ফ্রি টাইম থাকে দুই তিনটা লট থাকে শিখেছে আমি খুবই ফ্রি থাকবো এটা এটা হচ্ছে এখন যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি ঠিক আছে এখানে ফুল টাইম যারা ফ্রিল্যান্সিং এর কাজ করি ওনারা সবাই করতে ফুল টাইম জব করে এবং আরো অ্যাডভান্স টপিকের যখন আমরা আপারতে যাব তখন এগুলো ডিটেইলস আরো আলোচনা করব ফুল টাইম না পার্ট টাইম প্রথম অবস্থা যেহেতু এটা পার্ট টাইম দিতে পারে কোনো সমস্যা আছে যেহেতু একটা गवर्नमेंट এমপ্লয়ি আপনি

আহ ফেসবুক এর আন্ডারে আপনাদের এই লিঙ্কের দূর থেকে আহ ঢুকতে পারছি না প্রথমত দ্বিতীয়ত আমার ল্যাপটপে আমি এটাকে আহ অ্যাক্সেস করতে পারছি না কারণটা কি এই জিনিসটা ফেসবুক গ্রুপে হয়তো আপনার অ্যাক্সেস নেই বা হচ্ছে আপনার রিকোয়েস্ট টা এখনো কেউ অ্যাপ্রুভ করেন নাই যারা হচ্ছে অ্যাডমিশন এর বিষয়গুলো দেখেন ওনারা যদি এপ্রুভ করে ফেলেন তখন গিয়ে হচ্ছে আপনি ফেসবুক ইন করতে পারবেন বা হচ্ছে ইন করতে পারবেন ক্লাস রেকর্ডিং বলেন টাইম শিডিউল বলেন সবকিছু দেখতে পারেন আমি আপনাদের কোথায় পাবো কোন আপনাদের ফেসবুক গ্রুপে দেওয়া হবে আমি কি গ্রুপে জয়েন একটু আপনি কি দেখবেন আমার দেখা পসিবল ठीक है sir आरोने के participant थोड़ा आने के लिए क्वेश्चन बोलते हैं already आमना आवेदन तय है एक ही फेवर देख बोल रहे हैं आमिर आपने अपना chat chat group chat box है जो मैं chat box में मुझे आपका google link दिए रखे हैं वो खाने देखें कि क्या क्वेश्चन करने वाले क्वेश्चन होंगे आप बता दिया आपने okay ठीक है thank you thank you very much देखा yes, तो सर जी सर আপনি তো আমার জিমেল দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট করলেন তো আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না আপনার শুধুমাত্র ছবি আপলোড করতে হবে প্লাস হচ্ছে আপনার অ্যাবাউটটা সুন্দর করে লিখে দিবেন আর স্কিলস এর মধ্যে হচ্ছে আরো কিছু যদি স্কিলস আপনার থেকে থাকে তাহলে হচ্ছে স্কিলস গুলো অ্যাড করবেন ঠিক আছে থ্যাংক ইউ স্যার এটাই শোনার জন্য আসসালামু আলাইকুম

স্যার আমি গতকালকে লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে মানে তিনজনকে ফলো দিছি এটা কি কোনো ক্ষতি হবে স্যার ভুল করে তো দিয়ে ফেলেছি না কোনো সমস্যা হবে না এটাই জানার ছিল আসসালামু আলাইকুম স্যার আমার Google থেকে আমি অনেক আগে আমি তখন জানতাম না যেটার কাজ কি আজকে আমি জানলাম যেটার কাজ কি তখন শুধু গুগলস অ্যাকাউন্টে আপনি কন্টিনিউ দিছিলাম এটা ওপেন হয়েছে এটা কি আপডেট করতে পারবো নাকি নতুন করে ওপেন করলে সেটা ভালো হবে আমি তো পাসওয়ার্ড সব ভুলে গেছি কিন্তু লগ ইন করা আছে ওখানে আপনার মেইলে মেসেজ আসে মাঝে মধ্যে জব অ্যালার্টস আসে পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ডের অপশন আছে টাই গিয়ে ট্রাই করো আচ্ছা স্যার थैंक यू রেকর্ডিং এর সফট পিছু বলে দাও ঠিক স্যার স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমার ওই লোক আমি এখন কোনো মনে করা এন্ড মাদ্রাসা করছিস স্কুলে লাগাবোরা করেন এমন কোনো বিদ্যালয়ের নাম দিতে পারবো না কি দিব আপনি মাদ্রাসায় করলে মাদ্রাসার অবশ্যই নাম আছে যেই নাম আছে সেই নামটাই উল্লেখ করে দিন হ্যাঁ আর হইলো যে আমি ইংলিশে দুর্বল আছি স্যার ইংলিশে বাংলা লিখা যদি এখন খুলি হইবো না বাংলা লিখে কুলি দিবেন তাতে কোনো সমস্যা নাই গুগল ট্রান্সলেটার আছে বাংলাটা লিখেন গুগল ট্রান্সলেটরে ওখানে হচ্ছে ইংলিশ ফরম্যাটটা দিয়ে দিব ওখান থেকে কপি করে নিয়ে আসুন আচ্ছা স্যার এইটা ঠিক আছে স্যার আজকে অনেকেরই হচ্ছে কোশ্চেন গুলো নিতে পারছি না সময় স্বল্পতার কারণে আপনাদের প্রায় অনেকেরই কোশ্চেন গুলো প্রায় সেম ক্যাটাগরি অনেক কোশ্চেনের মধ্যে হচ্ছে অনেকে আনসার পেয়ে গিয়েছি সবাই আজকে ক্লাস রেকর্ডিংটা দেখে প্র্যাকটিস করেন যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে পরবর্তী ক্লাসে প্রবলেম গুলো সলিউশন আমি দিয়ে দিব তা আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম